এখান থেকে দেখেন লারাভেলের হিস্টরি সম্পর্কে জানা যাবে তো আমরা জেনে নিতে পারবো আর কি জিনিসটা কি কে তৈরি করছে যেহেতু আপনারা লারাভেল ডেভেলপার হবেন সো এই বিষয় সম্পর্কে যে একটা বিষয় জানা রাখলে তাহলে কিন্তু কাজে আসবে আর কি কখন কোন কাজ আসবে সেটা জানেন না বাট আসতে পারে সো হোয়াট এভার ইট ইজ এখান থেকে আমরা জেনে নিব আর যে সার্ভারের মধ্যে কাজ করব অ্যাপাচি যে সার্ভারে কাজ করবেন সে সার্ভারের এসটি ডক্স এর মধ্যে আছে দেখেন তো আমি এসডক্সের মধ্যে যাচ্ছি এখানে এসে শিফট চেপে ধরে মাউসের আই বাটন ক্লিক করে ওপেন কমন উইন্ডোজ ফ্রম হিয়ার বা আপনারা ম্যানুয়ালি আসতে পারেন এখানে এসে আমরা লিখব কি জানো লিখতে হয় কম্পোজার ক্রিয়েট হাইফেন প্রজেক্ট লাগে না লারাভেল লারাভেল এবার প্রজেক্টের নাম কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট লারাভেল ফরওয়ার্ড স্ল্যাশ লারাভেল এবার প্রজেক্টের নাম কি দেব প্রজেক্টের নাম বলেন আমাদের ব্যাচ নাম্বার কত 41 আমি দিচ্ছি লারাভেল 41 লারাভেল 41 প্রত্যেকদিন তিনটা করে লারাভেল ইনস্টল করবেন সকালে একটা দুপুরে একটা রাতে একটা ঠিক আছে খাওয়ার আগে না পরে খাওয়ার আগে আপনাদের সবার মেশিনে তো আপনাদের পিএসপি ভার্সন তো 7.8 এর উপরে তাই না চেক করে নিয়েছেন তো আপনি কি লারাভেল ডাউনলোড দিয়ে দিচ্ছেন তাহলে একটু ওয়েট করতে হবে আমি যেটা জানি সেটা হচ্ছে টার্মিনাল এসে পিএসপি ফরওয়ার্ড স্ল্যাশ মাইনাস বি লিখলে ভার্সন দেখা যায় এছাড়াও আরো আরো জানা যাবে রাইট আপনি আপনার অ্যাপাচি রান আছে না ইয়েতে যান ওই লোকাল হোস্টে যান লোকাল হোস্টে আসার পর এই দেখেন এখানে index.ps নামে একটা ফাইল আছে আমার এখানে আছে 7.09 এখান থেকে যে php info তে ঢুকেন এই যে দেখেন php ভার্সন কত শুধু ওইটাতেই 7 স্যার বাকিগুলো তো 5.6 সবারটাই স্যার আমার তো 5.6 5.6.2
সিলেক্ট হয় পিএসপি ঝামেলা হয়ে যাবে ৫.৬৪ একটু দেখেন প্রজেক্টরের স্ক্রিনে একটু খেয়াল করেন, আমরা যদি ল্যারাভেলের অফিসিয়াল সাইটে আসি laravel.com খেয়াল করবেন অফিসিয়াল সাইটে আসার পর আমরা জানি যে এটা হচ্ছে ল্যারাভেল যে ফ্রেমওয়ার্কটা আমরা প্র্যাকটিস শুরু করবো আজকে থেকে ওই ফ্রেমওয়ার্কের অফিসিয়াল ওয়েবসাইট। তো এভাবে আমরা শুনছিলাম একটা কথা যে কেউ যদি বলে যে আমি ল্যারাভেল শিখতে যাচ্ছি কোথা থেকে শিখবো কোন বইটা পড়বো সবচেয়ে বেস্ট হচ্ছে এটা এই ডকুমেন্টেশন। আর আপনারা অবশ্যই যদি কোনো ভিডিও টিউটোরিয়াল দেখেন সেটা ল্যারাকাস্টের দ্বারা, সেখানে সাইন আপ করতে বেশি না মাত্র কত ডলার যেন লাগে, সাইন আপ করতে পারবেন না পয়সা লাগবে আর কি, মাস্টার কার্ড লাগবে সাইন আপ করার জন্য, বুঝতে পারতেছেন ইয়ারলি আছে মান্থলি আছে, তো এমনি ফ্রিও আছে আপনি ফ্রিও দেখতে পারবেন বা ভিডিও ডাউনলোড করতে পারবেন, ইন্টারনেট স্পিডটা একটু ভালো লাগবে ওখান থেকেই মেইনলি মানে দেখা হয় আর কি মাঝে মধ্যে না সবসময়। তো এখান থেকে দেখেন laravel.com এ এসে ডকুমেন্টেশনে যাচ্ছি, ডকুমেন্টেশনে আসার পর এখানে অবশ্যই চেক করে নেবেন ভার্সনটা কত আছে বাম দিক থেকে ডান দিক থেকে, 4.2 থেকে শুরু করে 5.4 আছে, আমরা 5.4 এ কাজ করবো। এখানে দুটো কথা আপনাদের বলে দেই, সেটা হচ্ছে যে আপনারা জানেন ল্যারাভেল র্যান্ডমলি আপডেট হয় তাই না, তো যখন আপডেট হবে আপনি একটা প্রজেক্ট করেন আপনি কিভাবে এখন আপনার প্রজেক্টটা আপগ্রেড করবেন, তো এদের এখানে কিন্তু সব বলে দেওয়া আছে। এবং মজার বিষয় হচ্ছে যখন নতুন কোনো একটা ভার্সন আসে সেখানে কি কি আপগ্রেড হলো সেগুলোও কিন্তু তারা বলে দিচ্ছে ডকুমেন্টেশনে আসার পর। এই যে বাম দিকে দেখেন রিলিজ নোটস দেখতে পাচ্ছেন না, এখানে ক্লিক করেন দেখেন তারা কোথা থেকে কি কি ভাবে আপডেট করছে, এবং এখানে মজার বিষয় হচ্ছে 5.4 এ কি কি আসছে দেখেন সেটাও কিন্তু তারা বলে দিচ্ছে, এবং এটা শেখার জন্য আপনি কোথায় যাবেন সেটাও তারা বলে দিচ্ছে। এবার বলেন আপনি যদি এবার না পারেন তাহলে দোষটা কার, কি কি আপগ্রেড করছে এবং এই বিষয় সম্পর্কে ফ্রি ভিডিও টিউটোরিয়াল তারা এখানে দিয়ে দিচ্ছে লারাকাস্টে প্রোভাইড করে দিচ্ছে। তো এখান থেকে আপনারা যখনই নতুন কোনো ভার্সন আসবে হাই হাই কার কাছে যে শিখবো পারি না কি করবো কিচ্ছু টেনশনের দরকার নাই, laravel.com এসে আপনি নিজেই পারবেন, এখানে এসে রিলিজ নোটে যাবেন, এই যে 5.4 এখানে এরপরে 5.5 আসলে তখন কি হবে সেটা উপরে আসবে এবং সেখানে কি কি পরিবর্তন আসছে এখানে বলে দিবে এবং সেটা শেখার জন্য কোন টিউটোরিয়াল যাওয়া লাগবে সেটাও এখানে বলে দিবে। সো আপসেট হওয়ার কোনো কারণ নাই, হ্যাঁ যে র্যান্ডমলি আপডেট হচ্ছে হ্যাঁ আমরা কি করবো আজকে 5.3 শিখতেছি 5.4 আসলে আবার কার কাছে শিখবো কারো কাছে যাওয়া লাগবে না, আপনি নিজেই শিখতে পারবেন যদি আপনার ইচ্ছা থাকে, সেইভাবে আপনি কাজটা করতে পারবেন এখান থেকে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনি কিভাবে আপগ্রেড করবেন, দেখেন রিলিজ নোটের পরে আর একটা মেনু আছে আপগ্রেড গাইড পাইছেন, এখানে যান এখান থেকে দেখেন যে কিভাবে আপগ্রেডিং টু 5.4.0 ফ্রম 5.3 সব ইনস্ট্রাকশন বলে দেওয়া আছে কিভাবে আপডেট করতে হবে। জাস্ট এই যে composer.json নামে একটা ফাইল আছে এই ফাইলটার মধ্যে এই এই একটা লাইন লিখতে হবে, লাইনটা লিখে composer আপডেট দিতে হবে এন্ড দ্যাটস অল কাজটা হয়ে যাবে। সো ওরিড হওয়ার কোনো কারণ নয় যে র্যান্ডমলি আপডেট হচ্ছে আমি কি করব না করব সো নো প্রবলেম। এই কথাটা কেন বারবার বলছি কারণ আমার ভিতরে ভীতিটা ছিল প্রথম দিকে, আমি যখন প্রথম লেভেল শিখি 4.2 তখন কিন্তু আমার মোটামুটি একটা স্যার একটা প্রজেক্ট করতেছিল সবুজ স্যারের কাছে হাতে ফুরি নেওয়া ল্যারাভেলটা, তো একটা পয়েন্ট অফ সেল পজ সফটওয়্যার বানিয়ে দিয়েছিল আমাদের স্যার, তো পজ মানে বানানো শুরু করলাম 4.2 দিয়ে স্যারের কাছে সাবমিট করতে আসে দেখি 5.1 চলে আসছে, বুঝতে পারছেন বিষয়টা, পরে বললো যে ঠিক আছে 5.1 দাবার করেন 5.1 দিয়ে করতে করতে আবার 5.3 চলে আসে, তো এই হলো অবস্থা। তো তখন আমি একটু আপসেট হয়ে গেছিলাম যে না আসলে কীভাবে কাজটা করবো, পরে দেখলাম যে না এত আপসেট হওয়ার কিছু নাই
অ্যাকচুয়ালি এভাবে কাজ হবে, ঠিক আছে? সো আপডেট হচ্ছে মানে কি, আপনি আপনার লাভ হচ্ছে, আপনি এভাবে চিন্তা করবেন, আপনি আপনার প্রজেক্ট আপডেট করবেন, আপডেট ফিচারগুলো পেয়ে যাবেন, এন্ড দ্যাটস অল। স্যার কোডে স্যার কোনো চেঞ্জ করতে হবে না? না, কিচ্ছু করতে হবে না, শুধু কম্পোজার আপডেট দিলেই হবে। এই যে ল্যারাভেল ফ্রেমওয়ার্ক ডিপেন্ডেন্সি টু 5.4.5.4.all স্টার্ট কোথায়? কম্পোজার আর জেসন ফাইলের মধ্যে। তো যাই হোক, এটা একটা ছিল। এরপর আমরা যদি গেটিং স্টার্টেড, এখানে আরো কিছু বিষয় আছে, কন্ট্রিবিউট গাইড, কারা কারা কন্ট্রিবিউট করতেছে, পে ডকুমেন্টেশন, এগুলো আমাদের লাগবে, বাট আপাতত না। এরপরে আমরা জানতে পারি কোথায় গেটিং স্টার্টেড। গেটিং স্টার্টেড এসে ইনস্টলেশনে যান। ইনস্টলেশনে কিন্তু বলে দেওয়া আছে যে আমরা কিভাবে কাজ করব, সার্ভার রিকোয়ারমেন্ট। এখানে দেখেন বলা আছে কি পিএইচপি 5.6.4 এর সমান অথবা এর বেশি লাগবে। আমাদের কত আছে 5.6.24। হ্যাঁ, তো সেক্ষেত্রে সমস্যা কিছুই হবে না, মানে কিছু কিছু ফিচার আমার একভাবে থাকবে, আপনার আরেক রকম থাকবে, এটা হতে পারে আর কি, এন্ড দ্যাটস অল, আর কিছুই না। তো যাই হোক, এটা নিয়ে ওরেড হওয়ার কিছু নাই, আমরা আস্তে আস্তে আগাই। তো এখানে বলা হচ্ছে যে ল্যারাভেল আপনি যে সার্ভারের মধ্যে ইনস্টল দিবেন সেখানে এই ফিচারগুলো থাকতে হবে। প্রথম কথা হচ্ছে পিএইচপি ভার্সন 5.6.4 এর সমান অথবা উপর থাকা লাগবে। এরপর দেখতে পাচ্ছেন ওপেন এসএসএল পিএইচপি এক্সটেনশন, এটা আপনার টেনশন করার দরকার নাই, এটা হচ্ছে সার্ভারের রিকোয়ারমেন্ট। তাহলে আপনারা জানেন এসএসএল কি বলে, সিকিউরিটি সকেট লেয়ার, আর বাকি যেগুলো আছে পিডিও পিডিও, তারপরে এমবি স্ট্রিং টোকেন, তারপরে এক্সএমএল পার্সার, এগুলো সবই হচ্ছে পিএইচপি ভার্সন। যদি 5.6.4 এর উপরে হয় তাহলে সবগুলো হচ্ছে ফাংশন, এই ফাংশনগুলো অলরেডি থাকে, সেটা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই। শুধু সমস্যা হচ্ছে যে সার্ভারে আপনি হোস্ট করবেন ল্যারাভেলের প্রজেক্টটা, সেখানে যেন ওপেন এসএসএল পিএইচপি এক্সটেনশন থাকে। আমাদের অডিট হওয়ার কিছু নাই, এটা যারা হোস্টিং সার্ভার প্রোভাইড করে তাদের বিষয় আর কি। আর বাকি যে ফাংশন গুলো আছে পিডিও এমবি স্ট্রিং অবশ্যই থাকবে না, তাই না? থাকবে, হ্যাঁ। এরপরে ল্যারাভেল ইনস্টলেশন কিভাবে দিব, তো আই থিংক হয়ে গেছে ইনস্টলেশন, ইয়া আই হ্যাভ ডান। দেখেন আপনাদের হয়ে গেছে, লিখবেন এই যেটা লেখেন কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট ল্যারাভেল ল্যারাভেল, অথবা আপনারা এখান থেকেও নিতে পারেন যেখানে লেখা দেওয়া আছে। আমি একটা করছি এবছর, আপনার টাইলার হয়েছিল নেওয়া হয়।
লাগবে বাংলা জিনিস চিনা তাহলে দেখেন আমি জানতে চাচ্ছিলাম সবার কাছে কি ল্যারাভেল ইনস্টল করা আছে। ফাইন, আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে যে আমরা যে ল্যারাভেল ইনস্টল দিলাম, ইনস্টল দেওয়ার পর আমরা যদি আমাদের সার্ভারে আসি যেখানে ল্যারাভেলটা আমরা ইনস্টল দিলাম, দেখেন আমি ল্যারাভেল 41 নামের একটা প্রজেক্ট ইনস্টল দেওয়া হয়েছে। সো এখানে এইভাবে আমি একটা বিষয় দেখতে পাচ্ছি, যে নামে আমি প্রজেক্টটা তৈরি করলাম সেই নামের মধ্যে এসে দেখতে পাচ্ছি বেশ কিছু ফাইল এবং ফোল্ডার আছে। সো আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে যে এখান থেকে আমরা আউটপুটটা দেখব। আমরা যদি ব্রাউজারে আসি, লোকাল হোস্ট, এখান থেকে যাব ল্যারাভেল 41। যখন আমি প্রজেক্টটি হিট করা হচ্ছে তখন দেখেন সে কিন্তু কোনো আউটপুট না দিয়ে ডিরেক্ট এখানে নিয়ে আসছে। আমরা জানি এখান থেকে কোথায় যাওয়া লাগে, পাবলিকে। পাবলিকে ক্লিক করেন তো আমার ভিউটা আসছে হচ্ছে এরকম। হ্যাঁ, ভিডিও অন করা আছে। আপনাদের কি এরকম ভিউ আসছে দেখেন তো? হ্যাঁ, আসছে না সবার এরকম? আমি ফাইল থেকে নিউ প্রজেক্টের মাধ্যমে পিএসপি অ্যাপ্লিকেশন, এবার সোর্স ফোল্ডারের মধ্যে ওই পাথটা দেখাই দেন যেখানে আপনি প্রজেক্টটা আছে। আমি দেখিয়ে দিচ্ছি আমি ফিনিশ দিয়ে দিলাম, প্রজেক্টের নামটা ওইটাই দিয়ে দিলাম।
ক্রিয়েট প্রজেক্টে যাবো স্যার? হ্যাঁ না, ফাইল ইজ এ নিউ প্রজেক্ট, ফাইলে আসলাম, ফাইল থেকে নিউ প্রজেক্ট, নিউ প্রজেক্ট থেকে পিএসপি, পিএসপি অ্যাপ্লিকেশন, নেক্সট। এবার সোর্স ফোল্ডারের মধ্যে ব্রাউজ করে যেখানে আপনার ল্যারাভেলের প্রজেক্টটা আছে সেটা সিলেক্ট করে দেন, ওপেন দেন, এবং এই নামটাই কপি করে আবার প্রজেক্ট নেমের এখানে দিয়ে ফিনিশ দিয়ে দেন। স্যার নাম চেঞ্জ করে দিলে কি স্যার কোনো সমস্যা আছে? স্যার নাম চেঞ্জ না, কোনো সমস্যা নাই, আপনি উপরে যে নাম দিবেন সেই নামে আপনার ইয়ে হবে আর কি, ওই কি বলে ইয়েতে দেখাবে। হ্যাঁ নেট বিনসে দেখাবে, নেট বিনসে দেখাবে। ওকে, সো এটা হচ্ছে আমাদের ব্রাউজারের ভিউ আর এটা হচ্ছে আমাদের নেট বিনসের ভিউ। এই দুটো জিনিস ব্রাউজারের ভিউ টা এরকম ফ্রেমওয়ার্কের ভিতরে ঢোকার পর এটা আমরা আরো কাস্টমাইজ করব। আর নেট বিনস আমরা প্রজেক্ট ওপেন করে নিলাম, সবাই করে ফেলেন, হইছে না? নেট বিনস আসছে, আপনার আসছে? আপনি এটা দেও করতে পারবেন, সমস্যা নেই, আমার প্রথমে এটা নামাতে পারেন। দেখেন কনসেন্ট্রেট করেন, আমাদের নেক্সট টার্গেট হচ্ছে যে আমাদের দুটো কাজ ছিল, ল্যারাভেল ইনস্টল করে আমরা ব্রাউজারে ভিউটা নিয়ে আসলাম ফ্রেমওয়ার্কের, এবং আমরা আমাদের ইসোরের নেটিয়াটা ওপেন করলাম। এখন আমাদের নেক্সট জব হচ্ছে যে এই ভিউটা আসে লোড করলো কোথা থেকে, আমরা এখানে ভিউটা এসে লোড হলো কোথা থেকে। তো আপনারা লাস্ট ক্লাসে যে বিষয়গুলো দেখছেন তা সেখান থেকে আমি যদি বলি যে শুধু ল্যারাভেল না, যে কোনো ফ্রেমওয়ার্কে ঢোকার একটা রুলস আছে। রুলসটা কি? রাউটস হয়ে ঢুকতে হয়, রাউটস, তাই না? যে কোনো ফ্রেমওয়ার্কে, স্যার এমবিসি প্যাটার্ন নিয়ে কথা বলে নাই? বলছে, তাই না? সো মডেল ভিউ কন্ট্রোলার এমবিসি প্যাটার্নে কাজ করে। তো একটা কোশ্চেন ছেলে মেয়েদের কি করা হয় ভাইভাতে, সেটা হচ্ছে এমবিসি প্যাটার্ন আর অবজেক্ট ওরিয়েন্টেড ডাবল ওপি, দুইটা একই জিনিস, তাই না? হ্যাঁ, what is the difference between MVC and WOP? Sir, WOP is an IP structure where you use a monogram. Sir, OP means sir, I mean class, sir. Sir, it's a tandem.
আর ওবিপি স্যার মিডিয়াটা থাকে যেটা স্যার আর কে স্যার ওবিপি তে থাকে না লড়াবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম আর ডিজাইন প্যাটার্ন তো একটা স্ট্রাকচার চিন্তা করতেছেন আর কোডিং কিন্তু আলাদা জিনিস আপনি কোডার কোডিং করতেছেন সবচেয়ে গ্রহণযোগ্য আপনারা দেখেন না বিভিন্ন সার্কুলার আসে যে এমবিসি প্যাটার্নে কোড জানতে হবে সো মডেল ভিউ কন্ট্রোলার তাই না এমবিসি টা হচ্ছে কোডিং এর একটা প্যাটার্ন আর WP টা হচ্ছে প্রোগ্রামিং এর একটা প্যাটার্ন মডেল সো প্রত্যেকটা ফ্রেমওয়ার্কই এমবিসি প্যাটার্নে কাজ করে মডেল ভিউ কন্ট্রোলারে সো আপনারা দেখছেন যে কোন একটা কন্ট্রোলারে ঢোকার জন্য প্রথম ঢুকে কোথা দিয়ে কোন একটা ফ্রেমওয়ার্কে ঢোকার জন্য প্রথমে ঢুকে রাউটস থেকে ডিসিশন নেয় কি কোন কন্ট্রোলারটা লোড হবে কন্ট্রোলার লোড করে কি ভিউ এবার ভিউতে শো করে কি ডাটা এখন ভিউ যে ডাটাগুলো শো করবে সেগুলো যদি ডাটাবেস থাকে তাহলে ভিউ রিকোয়েস্ট করবে কাকে মডেল কে না কন্ট্রোলারকে কন্ট্রোলারকে ভিউ রিকোয়েস্ট করবে কন্ট্রোলারকে যে আমাকে কিছু ডাটা দেন কন্ট্রোলার বলে ওয়েট করেন আমি কন্ট্রোলার আবার রিকোয়েস্ট করে মডেলকে বলছি আমাকে কিছু ডাটা দেন মডেল আবার বলে ওয়েট করেন মডেল আবার যাবে কোথায় ডাটাবেসে ডাটাবেস থেকে ডাটা নিয়ে এসে কন্ট্রোলারকে দিবে কন্ট্রোলার আবার দিবে কাকে ভিউকে না এরকম একটা ফিগার হয়তো স্যার লাস্ট ক্লাসে আপনাদের দেখাইছে আর কিছু না এটি এটা যদি হয় আমাদের ভিউ এটা হচ্ছে আমাদের কন্ট্রোলার এটা হচ্ছে আমাদের মডেল এটা হচ্ছে আমাদের টিম এটা হচ্ছে রাউটস যে কোনো ফ্রেমওয়ার্কে আপনি বলেন এখন সিস্টেম এটাই তো ফ্রেমওয়ার্কের ভিতরে আপনি ঢুকতে চাইলে কোন একটা কাজ করবেন অ্যাপ্লিকেশন তৈরি করবেন একটা সফটওয়্যার বানাবেন একটা ওয়েবসাইট বানাবেন যে যাই করেন এখন ফ্রেমওয়ার্কে ঢুকে তো কাজটা করতে হবে তো ফ্রেমওয়ার্কে ঢুকার রাস্তা হচ্ছে কি রাউটস রাউটস থেকে ডিসিশন নেবে ডিফল্ট কোন কন্ট্রোলারটা লোড হবে কন্ট্রোলার লোড করবে কি ভিউ এবার ভিউয়ে যদি কোনো ডাটা লাগে যেগুলো ডেটাবেস থেকে আসবে তো ভিউ বলবে যে আমাকে কিছু ডাটা দেন সেগুলো ওয়েট করেন এ আবার রিকোয়েস্ট করবে কাকে মডেলকে সো ল্যারাভেল 5.3 তে আপনি এটা ছাড়াও কাজ করতে পারেন ঠিক আছে বাট আমি এটা দিয়ে প্র্যাকটিস করব আমরা ইলোকুয়েন্ট ওয়ার্ডে এবং কোয়েরি বিল্ডার দুটো প্রসেসে কাজ করব ঠিক আছে ইলোকুয়েন্ট ওয়ার্ডটা আপনারা একদম বাদ দিয়ে দেন না ঠিক আছে এটার খুব মজা আছে আমি দিয়ে একটা মজা আপনাদের দিয়ে দেব ঠিক আছে ইলোকুয়েন্ট ওয়ার্ডে অবজেক্ট রিলেশনশিপ মডেল ডেটাবেস যেটা কাজ করে আর কি কোয়েরি বিল্ডারটাও এক্সিলেন্ট খুবই ভালো এক্সিলেন্ট একটা লাইব্রেরি ডেটাবেসের সাথে কমিউনিকেশন করা এক্সিলেন্ট এবং কোয়েরি বিল্ডারটা বিগ ডেটা ক্ষেত্রে খুবই ভালো মানে অনেকেই বলে যে ইলিকুয়েন্ট ওয়ারেন ল্যাডাবেলে ডেটাবেস নিয়ে কাজ করার জন্য দুটো জিনিস আছে এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে কেউ বলে এটা ভালো কেউ বলে এটা ভালো তো আমি এক জায়গায় একজন ট্রেনারের মুখে এভাবে শুনছিলাম যে দুটোই ভালো আপনাকে যদি কোশ্চেন করবে ভাইবাতে গেলে যে ইলিকুয়েন্ট ওয়ারেম এবং কোয়েরি বিল্ডার কোনটা ভালো সবচেয়ে বলেন তো কেউ বলবে কোয়েরি বিল্ডার ভালো কেউ বলবে ইলিকুয়েন্ট ওয়ারেম ভালো তো না আপনি বলুন যে অ্যাকচুয়ালি দুটোই ভালো এখানে খারাপ কিছু না দুটোই লাইব্রেরি ডেটাবেসিতে কাজ করার সো বিগ ডাটা নিয়ে যখন আপনি কাজ করবেন তখন আপনার এটা ইউজ করতে হয় আর যখন আপনি ছোট ছোট কিছু এরিয়া কাজ করবেন বা কিছু কিছু যখন আমরা ইলিকুয়েন্ট ওয়ারেম ইউজ করতে পারি সো যে ইলিকুয়েন্ট ওয়ারেম এবং কোয়েরি বিল্ডার এগুলো হচ্ছে বেসিক্যালি হ্যাঁ একটা লাইব্রেরি যে লাইব্রেরিটা মডেলের থ্রুতে ডাটাবেসের সাথে কাজ করবে তো যাই হোক আমরা মডেলকে রাখবো বাদতে দেবো না একবারে হ্যাঁ মডেল থাক দেখবেন মডেল দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো তোমাদের কাজটাকে অনেক সহজ করে দিবে আর কি সো ভিউয়ে কোনো ডাটা লাগলে সে রিকোয়েস্ট করবে মডেলকে কন্ট্রোলারকে কন্ট্রোলার রিকোয়েস্ট করবে মডেলকে মডেল দেবে ডাটাবেসে ডাটাবেস থেকে নিয়ে আসবে নিয়ে এসে সে আবার কন্ট্রোলারকে দিবে কন্ট্রোলার আবার ভিউকে দিবে এই প্রসেসই কিন্তু হ্যাঁ ইন্টারনাল স্ট্রাকচার কিসের কোডিং এর
কোডিং এর স্ট্রাকচার বলা আছে আপনি যে কোড লিখবেন কোডিং এর স্ট্রাকচারে ঢুকবেন কোথা থেকে প্রশ্ন ঢুকতে হবে এখানে কোড লেখার কথা বলা হচ্ছে এখান থেকে ঢুকে এটা হয়ে আপনি একটা ভিউ লোড করবেন তারপরে ভিউ ডাটা শো করানোর জন্য এখানে এসে ডাটা নিয়ে এসে আবার এখানে দিয়ে দিবেন এই প্যাটার্নে আমরা কোড লিখবো আর কি কোথা থেকে কোথায় যাবে নরমালি যখন আমরা র পিএইচপি তে কাজ করছি আমাদের তো ভিউ ফাইলের মধ্যে আমরা কোয়েরি টোয়েরি সব লিখছি তাই না সো ভাবেন এখন আমরা এই প্যাটার্নে কাজ করব যাই হোক আমরা ওদিকে না যাই প্র্যাকটিস করি হ্যাঁ আমি একটা প্যাটার্নে প্র্যাকটিস করানোর করে দিচ্ছি আপনাদেরকে দেখেন সো নাও আমাদের এইভাবে আসলো তাহলে আমাদের এই আলোচনা অনুযায়ী আমাদের এই ভিউটা লোড হওয়ার জন্য প্রথমে হিট হচ্ছে কোথায় রাউটসে সো একটু খেয়াল করে দেখেন আপনাদের এই যে নেটবিনসের যে প্রজেক্ট ওপেন করলেন এখানে কি রাউটস নামে কোনো ফোল্ডার আছে সবার আছে না যদি কারো না থাকে সেক্ষেত্রে সবার আছে তো অনেকে নাও থাকতে পারে না থাকলে আপনি যাবেন অ্যাপস এর মধ্যে যদি আপনার বাইরে না থাকে মানে আমরা আগে প্র্যাকটিস করছিলাম তখন ওখানে ছিল আর কি আচ্ছা নাইস তো স্যার ওখান থেকে স্যার কাট করে নিয়ে এসে এখানে পেস্ট করতে হবে না 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 ওখানে তখন ওখানে রেখে আমরা কাজ করছি ওখানে রেখে কাজ করতে হবে ওখানে ছিল আগে আর কি 5.3 তে এখানে নিয়ে আসছে 5.2 তে ওখানে ছিল 1 ওখানে ছিল 4.2 তে ওখানে ছিল অ্যাপস এর মধ্যে এসটিটিপি এর মধ্যে এখানে রাউটস নামে এখন শুধু কার্নেল ডট পিএসপি নামে একটা ফাইল আছে এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ফাইল কার্নেল ডট পিএসপি তে আমরা কাজ করব কার্নেলও কাজ করব সো হোয়াট এভার ইট ইজ আপনারা রাউটস ফোল্ডারে আসেন রাউটস এর মধ্যে দেখেন এখানে এপিআই তারপরে চ্যানেলস কনসোল এবং ওয়েব ডট পিএসপি চারটা ফাইল আছে চারটাই কনফিগারেশনাল ফাইল সো আমাদের যেটা কাজ করবো সেটা হচ্ছে ওয়েব ডট পিএসপি ওই দুটোকে স্যার আমরা হাত দিব না জিবো পরে এখন না রাউটস এর মধ্যে আমরা ওয়েব ডট পিএসপি তে আসলাম তাই না তো এটা হচ্ছে আমার রাউটস ফোল্ডার যেটা বলা ছিল আমার অ্যাপ্লিকেশন ঢোকার জন্য এটা হচ্ছে আমার মেইন রাস্তা মেইন দরজা এখানে দেখেন এখানে আমরা একটা ফাংশন দেখতে পাচ্ছি এখানে প্রথম যে বিষয়টা রাউট এটা হচ্ছে একটা ক্লাস আর এটা হচ্ছে গেট এটা হচ্ছে এই ক্লাসের একটা ফাংশন গেট হচ্ছে একটা ফাংশন আর এটা হচ্ছে স্কোপ রেজুলেশন অপারেটর আমরা নরমালি র পিএসপিতে কিভাবে করছিলাম এইভাবে তাই না এটা একটা অবজেক্ট সাইন আর এটাও পিএসপির আর একটা অবজেক্ট সাইন এটা একটু হাই লেভেলের আর কি ওকে নাইস সো রাউট ক্লাসের গেট হচ্ছে একটা মেথড তো এই গেট মেথডের মাধ্যমে বেসিক্যালি এই গেট ফাংশনটার মাধ্যমে আমাদের এখানে কি করা হয়েছে দেখেন দুইটা আর্গুমেন্ট এখানে ইউজ করা হয়েছে একটা হচ্ছে সিঙ্গেল কোটেশনের মধ্যে ফরওয়ার্ড স্ল্যাশ আর একটা হচ্ছে এটাকে বলা হয় ক্লোজার এটা একটা ফাংশন অ্যানোনিমাস ফাংশন তাই না এরকম ফাংশন কিন্তু আমরা জাভাস্ক্রিপ্টে করে আসছি খেয়াল করছিলেন অ্যানোনিমাস ফাংশন বলা এটাকে সো এটা অ্যাজ এ ক্লোজার হিসেবে এখানে ইউজ হচ্ছে এবং এটা হচ্ছে আমার ইউআরআই ইউআরএল যেটাই বলেন সো এই ফরওয়ার্ড স্ল্যাশটা কি মিন করে ফরওয়ার্ড স্ল্যাশটা মিন করে যে আমি আমার বেস ইউআরএল এ আছি অর্থাৎ এটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশনের বেস পার একদম রুটে তাই না যখন আমি রুটে আছি তখন এই যে এখান থেকে এটা মানে এটা হচ্ছে আমি রুটে আছি ফরওয়ার্ড স্ল্যাশ মিন করে কি আমি আমার রুটে আছি সো রুট বলতে বোঝানো হচ্ছে কোনটা পাবলিক ফোল্ডারকে কেন কারণ দেখেন পাবলিক ফোল্ডারের মধ্যে একটা ফাইল আছে index.php নামে পাবলিক এর মধ্যে দেখেন index.php নামে একটা ফাইল আছে না হ্যাঁ এটা এটা হচ্ছে কি এই ফাইলটা যেখানে থাকবে সেটাই আগে রান হবে আর কি সো তাহলে পাবলিক যখন আমি এখানে পাচ্ছি সে যাচ্ছে কোথায় এটা হচ্ছে আমাকে এটা ফরওয়ার্ড স্ল্যাশটা মিন করতেছে এটা পাবলিক এবং পাবলিকটা আসলে এখানে কি একটা ফাংশন কল হচ্ছে এবং এখানে সে কি করতেছে রিটার্ন করতেছে ভিউ থেকে ওয়েলকাম কে রিটার্ন করতেছে ভিউ থেকে কি ওয়েলকাম কে
সো ওয়েলকাম টেকি রিটার্ন ভি ওয়েলকাম টেকি তো বেসিক্যালি ওয়েলকাম এটা হচ্ছে একটা পিএসপি ফাইলের নাম তো এই ফাইলটাকে সে রিটার্ন করতেছে সরাসরি রাউটস থেকে রিসোর্স ফোল্ডারের মধ্যে রিসোর্সের মধ্যে দেখেন ভিউস নামের একটা ফোল্ডার আছে এখানে ওয়েলকাম ডট ব্লেড ডট পিএসপি তো বেসিক্যালি ল্যারাভেল ফ্রেমওয়ার্কে এই ভিউয়ের জন্য যে টেমপ্লেট ইঞ্জিনটা ইউজ করছে তার নাম হচ্ছে ব্লেড আপনাদেরকে বলবে হোয়াট ইজ ব্লেড ব্লেড ইজ এ টেমপ্লেট ইঞ্জিন অফ ল্যারাভেল এর অত্যন্ত পাওয়ারফুল ওয়েলকাম ডট ব্লেড ডট পিএসপি আমরা নর্মালি র পিএসপি যে কাজগুলো করছি সেখানে ছিল কি সেখানে ছিল হচ্ছে সিম্পলি ডট পিএসপি বাট এখানে ব্লেড এটা হচ্ছে একটা এক্সট্রা ইঞ্জিন যেটা অনেক বেশি পাওয়ারফুল করবে সিকিউর করবে কাকে আমাদের ভিউগুলোকে হ্যাকারদের কাছ থেকে আমরা সকল ভিউ ফাইলকে এখানেই রাখবো এই ফাইলটা যদি ওপেন করেন দেখেন এখানে যে কিছু HTML কিছু CSS এই বিষয়গুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছি HTML এবং CSS ইনফ্যাক্ট আমরা যে ভিউটা দেখতে পাচ্ছি এখানে এই ভিউটা কিন্তু এখান থেকে আসছে এখান থেকে আসছে তাহলে স্যার ইন্ডেক্স ফাইলে স্যার এই ওয়েলকামটাকে সে পাঠায় দিয়েছে স্যার হ্যাঁ হ্যাঁ মানে স্যার ইন্ডেক্স ফাইল সে মানে একটাই থাকবে আমাদের শুধু ভিউগুলোকে সে পাঠাবে ভিউগুলো সে পাঠাবে যখন যে মানে স্যার ওখান থেকে ইউআরএল স্যার মানে স্যার অ্যাবাউট এ ক্লিক করলে স্যার অ্যাবাউট ওই ইন্ডেক্স ফাইলটা মানে ইন্ডেক্স ফাইলটা থাকবে কিন্তু স্যার অ্যাবাউট যে এটা স্যার ওটা ফাংশনের মাধ্যমে আমরা আবার ইন্ডেক্সে পাঠিয়ে দেব হ্যাঁ আচ্ছা দেখেন এখন আমাদের সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে আমরা বেসিক্যালি এখানে যেটা দেখলাম যে যখন যখন এখানে এটা হচ্ছে কি মেইন ইউআরআই বা আমার বেস পাথ ফরওয়ার্ড স্ল্যাশ মিন করতেছে কি বেস পাথ যখন আমার বেস পাথটা ব্রাউজারে হিট হচ্ছে যখন আমার বেস পাথটা ব্রাউজারে হিট হচ্ছে তখন এই ফাংশন এই ভিউটা রিটার্ন করতেছে হ্যাঁ এই ফাংশন এই ভিউটা রিটার্ন করতেছে ভিউটা কোথায় আছে রিসোর্সের মধ্যে ভিউসের মধ্যে ওয়েলকাম ডট ব্লেড ডট পিএসপি এই ফাইলটাই রিটার্ন হচ্ছে এখন আমার কথা হচ্ছে যে আমার এই অ্যাপ্লিকেশনটা কিভাবে জানে যে আমার ভিউ ফাইলটা রিসোর্সের মধ্যে এখানে আছে তাই না যে আমার আমার এই এটা কিভাবে জানে যে ভিউটা এই রিসোর্সের মধ্যে তারপরে ভিউসের মধ্যে এখানে আছে এই ফ্রেমওয়ার্কটা কিভাবে সেটা জানলো তো সেটাও কিন্তু কোনো না কোনো জায়গায় কনফিগারেশন করে দেওয়া আছে আমাদের ফ্রেমওয়ার্কের মধ্যে আপনারা দেখেন এই তিন নম্বর যে ফোল্ডারটা আছে অ্যাপস বুটস্ট্র্যাপ কনফিগ কনফিগ নামে একটা ফোল্ডার আছে না এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার পর সবার নিচে দেখেন একটা ফোল্ডার আছে ভিউ ডট পিএসপি পাবেছে ভিউ ডট পিএসপি তে ক্লিক করেন এখানে দেখেন আমার বেস পাথটা বলে দেওয়া আছে হ্যাঁ এখানে পাথ এটা হচ্ছে কি হ্যাঁ রিপ্লেস বেস পাথটা কি করে দেওয়া আছে রিসোর্সের মধ্যে ভিউ এখান থেকেই বলে দেওয়া আছে যে আমার বেস পাথ এখানে ইন্টারেস্টিং বিষয় কি জানেন আপনি এই বেস পাথ এই ফাংশনটাকে কপি করেন শুধু এতটুকু অংশ কপি করি কপি করে আমরা যদি আমাদের রাউটারে আসি রাউটসে এসে এখানে রিটার্ন করেন এটাকে রিটার্ন করেন এটাকে দেখেন কি দেখায় আমি এটা কমেন্টস করে দিলাম এবার রিটার্ন করলাম কি বেস পাথ রিসোর্স ভিউ দেখি সে কি রিটার্ন করে দেখেন কি আসতেছে এখানে পুরো পাথটা আসতেছে না সি তারপরে কি পিএসপি 41 এসটি ডকস প্রজেক্টের নাম রিসোর্সেস ভিউ তার মানে বেস পাথ রাইট এটা ফাংশন বেস পাথ এই ফাংশনটার মধ্যে আমি যখন এই আর্গুমেন্টটা বলে দিচ্ছি সে আমার প্রজেক্টের সাথে কি করে দিচ্ছে এটা হচ্ছে আমার মেইন প্রজেক্ট এই প্রজেক্টের সাথে এই ফোল্ডার দুটোকে সে কি করে দিচ্ছে কনভার্ট করে দিচ্ছে ঠিক আছে সো দিস ইজ হাউ আমার ফ্রেমওয়ার্ক জানে যে আমার অ্যাপ্লিকেশন জানে যে এটা হচ্ছে আমার ভিউ পাথ এখন পর্যন্ত কিন্তু এমভিসি প্যাটার্নে আমরা ল্যারাভেলে কোডিং করা হচ্ছে না কারণ আমরা এমভিসি প্যাটার্ন অনুযায়ী ভিউ লোড করবে কে কন্ট্রোলার 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 কোন কন্ট্রোলার বাই ডিফল্ট লোড হবে সেটা বলে দিবে কে রাউটস বাট আমরা এখন কি করতেছি বলেন তো আমরা রাউটস থেকেই সরাসরি কি লোড করতেছি ভিউ আমরা কি কন্ট্রোলারে গেছি না স্যার কিন্তু এখন
সো এখন পর্যন্ত কিন্তু আমাদের এমবিসি প্যাটার্নে কোডিংটা আসে নাই। সো একটা জিনিস খেয়াল করেন, আমি সিম্পলি রাউটস থেকে আমি তিন ভাবে ভিউ এ আসতে পারি। সিম্পলি এখানে লেখেন রিটার্ন, মনে করেন আমি স্ট্রিং এর মধ্যে বলে দিলাম ইউজার, সো সিম্পলি রিটার্ন করে দিলাম কি ইউজার কে, এটা কি একটা স্ট্রিং, যদি ব্রাউজারে যাই রিলোড দেই কি চলে আসছে। আমি সরাসরি রাউটস থেকে কি করতে পারতেছি, আমি একটা স্ট্রিং কে এখানে নিয়ে আসতে পারতেছি। সেম ভাবে আমি এখানে টেরিটরি বুঝছি, টুডি আরে সিম্পলি টেরিটরি বুঝছি না, এটা হচ্ছে জেসন ফরম্যাটে একটা ডাটা। হ্যাঁ, তো 01 নেম ইকুয়াল টু বলে দিলাম যে লাইক আল্লাহ ট্রেনিং, সিটি বলে দিলাম ঢাকা, কান্ট্রি বলে দিলাম বাংলাদেশ। সেখানে খেয়াল করেন আমি আমার একটা অ্যারে তৈরি করলাম যেখানে ইন্ডেক্স কয়টা, দুইটা, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। ডাটা একটু খেয়াল করে দেখেন, আমি এখান থেকে সরাসরি যদি রিটার্ন করি অ্যারেটাকে, রিটার্ন করলাম ডেটা, সরাসরি অ্যারেটাকে রিটার্ন করে দিলাম কোথায়, যখনই এটা হচ্ছে আমার বেস ইয়ে পাথটা বা আমার মেইন ইউআরআইটা, আমার বেস ইয়েটা যখন হিট হবে এখানে, তখন আমি কি করলাম, আমি প্রথমে একটা স্ট্রিং রিটার্ন করলাম, এরপরে এটা কি, এটা একটা অ্যারে, অ্যারে রিটার্ন করলাম, দেখি যায় কিনা, এটা কি চলে আসছে। হ্যাঁ, সরাসরি কি আমার টুডি অ্যারেটা এইভাবে চলে আসছে। এরপরে আমি সরাসরি আবার কি রিটার্ন করতে পারতেছি, ভিউ রিটার্ন করতে পারতেছি, তাই না। সো এখানে এখানে ওয়েলকাম না লিখে এখানে আমি এটাকে আপাতত কমেন্টস করে দিচ্ছি ডাটাটাকেও। এখানে আমি রিটার্ন করলাম ভিউ থেকে ওয়েলকাম কেনা, আমি মনে করলাম যে লাইক ডেমো, তাহলে এখন কি করতে হবে, এটা সেভ করে যদি ব্রাউজারে যাই রিলোড দেই, আমি কিন্তু অ্যারেটাকে কি করে দিছি, কমেন্টস করে দিছি। এবার যদি রিলোড দেই দেখেন একটা এরর পাচ্ছি, কি লেখছে, ইনভ্যালিড আর্গুমেন্ট এক্সেপশন ইন সো ভিউ ডেমো নট ফাউন্ড, তার মানে ডেমো নামের ফাইলটা নাই। সেই ফাইলটা কোথায় তৈরি করতে হবে, রিসোর্সের মধ্যে, ভিউস এর মধ্যে এসে আমরা একটা পিএসপি ফাইল তৈরি করব যে লাইক ডেমো ডট ব্লেড ডট পিএসপি। স্যার ব্লেড ডট পিএসপি যদি স্যার না দেবে, মানে ব্লেড যদি না দেয় তাহলে কি স্যার ফাইলটা রান হবে না, না 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 কাজ করবে না, হবে আপনি ব্লেড সিনট্যাক্স ইউজ করতে পারবেন না। এই টেমপ্লেট ইঞ্জিনের বেশ কিছু পাওয়ারফুল ডিরেক্টিভস আছে, যেমন ইএল, তারপরে এক্সটেন, তারপরে সেকশন, হ্যাঁ এগুলোকে বলা হচ্ছে গ্যাপ দ্বারা ইনক্লুড, এগুলোকে বলা হচ্ছে এই ব্লেড টেমপ্লেট ইঞ্জিনের ডিরেক্টিভস। সো এগুলো আমরা তখন ইউজ করতে পারবো না, ব্লেড না দিলে, না ব্লেড না দিলে ইউজ করতে পারবো না, ঠিক আছে। এবং দেখবেন আমরা ফরেস্ট লুপ লিখবো অন্য স্টাইলে, ইফ লিখবো অন্য স্টাইলে। আমরা এখন এখানে ডেমো ডট ব্লেড ডট পিএসপি একটা ফাইল তৈরি করলাম,
এখানে এসে লিখে দিলাম এইচ ওয়ান এইচ ই ডবল ও হ্যালো ফ্রম ডেমো পেজ হ্যালো ফ্রম ডেমো পেজ ওকে হ্যালো ফ্রম ডেমো পেজ সো নাও এবার আমরা view.php তে এসে এভাবে বলে দিলাম আর কি সরি web.php থেকে আমরা রিটার্ন করলাম view কে না ডেমো একটা ফাইলকে সো ডেমো ফাইলটা তৈরি করলাম এবং সেখানে এভাবে লিখে দিলাম এখন যদি ব্রাউজার হিট করি কি আসবে হ্যালো ফ্রম ডেমো সো আপনি একটু আপনার অ্যাপ্লিকেশনে তিনটা জিনিস প্র্যাকটিস করেন তারপর আমরা পরবর্তী কাজে যাব তিনটে জিনিস প্র্যাকটিস করবেন কি কি প্রথম জিনিসটা হচ্ছে যে আমরা জানি যে যে কোনো ফ্রেমওয়ার্কে শুধু ল্যারাভেল না ফ্রেমওয়ার্কে ঢোকার রাস্তা কোনটা রাউটস সো রাউটসটা কোথায় আছে রাউটস ফোল্ডারের মধ্যে web.php ফাইলটা এখানে এসে আপনি যখন এটা প্রথমটা কি প্রথমটা হচ্ছে আমার ইউআরআই ইউআরএল এ কি ভাসবে ইউআরএল এ ভাসবে কি আমার মেইন প্রজেক্টের রুটটা সো মেইন প্রজেক্টের রুটটা যখন আসতেছে সেটা রিপ্রেজেন্ট করতেছে কি ফরওয়ার্ড স্ল্যাশ এবং এটা হচ্ছে কি আমরা জানি ইউআরএল দিয়ে যে রিকোয়েস্ট গুলো আসে সেগুলো কি পোস্ট রিকোয়েস্ট তাই না গেট রিকোয়েস্ট স্যার গেট গেট হ্যাঁ এজন্য এখানে কি লেখা গেট গেট আমরা কিছুক্ষণ পরে আবার কিন্তু পোস্ট করে লিখবো এখানে যখন ফর্ম তৈরি করে কাজ করব তাই না রাউটের মধ্যে গেট এবারে এটা হচ্ছে কি আমার মেইন ইউআরআই এই ফরওয়ার্ড স্ল্যাশটা মানে মিন করবে কি আমার মেইন ইউআরআই আর মেনিওয়ারের কারণে এই ফাংশনটা লোড হচ্ছে সো ফাংশন থেকে তিনটা জিনিস প্র্যাকটিস করে দেখেন হয় কিনা প্রথম হচ্ছে আপনি সিম্পলি একটা স্ট্রিং রিটার্ন করতে পারেন কিনা ভিউতে সিম্পল একটা স্ট্রিং লাইক হ্যালো ওয়ার্ল্ড অমুক তমুক আমি কি রিটার্ন করছিলাম ইউজার সিম্পলি একটা স্ট্রিং কে আপনি রিটার্ন করতে পারেন কিনা আসে কিনা দেখেন আপনার অ্যাপ্লিকেশনে এরপরে আপনি একটা অ্যারে তৈরি করেন সে অ্যারেটাকে রিটার্ন করেন দেখেন ব্রাউজারে আসে কিনা এরপরে আপনি একটা ভিউকে রিটার্ন করেন নতুন করে একটা ভিউকে সেই ভিউতে কিছু একটা লিখে দেখেন আসে কিনা আমি তিনটা কাজ করছি আমার তিনটা কাজ কিন্তু হচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের কি হয় একটু প্র্যাকটিস করে দেখেন দুই তিন মিনিট তারপর আমি পরবর্তী টপিকে যাচ্ছি কাজ করে আপনাদের
আওয়াজ নাই কেন কাজ করে তাহলে নেক্সট আগাচ্ছি আমাদের নেক্সট ক্লাস হচ্ছে বেসিক্যালি এই যে রাউটস এটা একটা ক্লাস গেট এটা একটা ফাংশন সো আমরা জানি যে ক্লাস কে ইউজ করতে হলে তাকে ইনক্লুড করতে রিকোয়ার করতে হয় তাই না বা এই ক্লাসগুলো কোথায় আছে সো আপনারা একটা জিনিস খেয়াল করেন আমাদের প্রজেক্টের মধ্যে ভেন্ডর নামে একটা ফোল্ডার আছে ভেন্ডর পাইছেন এই ভেন্ডরের মধ্যেই কিন্তু আমার সমস্ত ভেন্ডরগুলো আছে যে রাউট বলেন যে যে আমি থার্ড পার্টির অ্যাকচুয়ালি ভেন্ডর কি ভেন্ডর কিন্তু বেসিক্যালি একটা লাইব্রেরি বা একটা ক্লাস এই ক্লাসটা যখন বিভিন্ন ধরনের কোম্পানি আছে কোম্পানি কি করে একটা ক্লাস বানায় ওই ওই কোম্পানিটাকে বলা হচ্ছে কি ভেন্ডর সো এই ভেন্ডর ফোল্ডারের মধ্যে আমার সকল লাইব্রেরি গুলো আছে ইনফ্যাক্ট আপনি যদি আমরা স্যার কি বলে গেছেন কি প্রজেক্ট করার কথা বলছেন স্যার জানেন কি এরকম কিছু যাই হোক যাই হোক হ্যাঁ তো হয়তো হয়তো স্যার বলে দিবেন ঠিক আছে তো যাই হোক আমরা যদি থার্ড পার্টি কোনো লাইব্রেরি নিয়ে কাজ করি সেটা আমাকে এই ভেন্ডারের মধ্যে রেখে কাজ করতে হবে তো একটু খেয়াল করেন আমি কি বলতে চাচ্ছি আপনারা মনে করেন আপনাদের যে আমরা যে কাজ করছি প্রথম দিকে তো কোনো একটা ক্লাস নিয়ে যদি আমরা কাজ করতে চাই প্রথমে কি করতে হয় সেই ক্লাস ফাইলটাকে আমাদের প্রজেক্টের মধ্যে নিয়ে আসতে হবে তারপরে ক্লাস ফাইলটাকে কি করতে হবে রিকোয়ার করতে হবে তারপরে সেই ক্লাস ফাইলের একটা অবজেক্ট তৈরি করতে হবে দেন অবজেক্ট ধরে ধরে আমরা কি করব ফাংশনগুলো ইউজ করব তাহলে এখন বলেন আপনি যদি ল্যারাভেল ফ্রেমওয়ার্কের মধ্যে কোনো একটা লাইব্রেরি নিয়ে আসতে চান সেটাকে আপনাকে কি করতে হবে প্রথম কোনো জায়গায় রাখতে হবে তারপরে তাকে রিকোয়ার করতে হবে তারপরে তার একটা অবজেক্ট তৈরি করতে হবে তিনটা কাজ করা লাগবে না ফ্রেমওয়ার্কেও কিন্তু তিনটা কাজ করা লাগবে তাহলে আমি রাখবেন কোথায় ভেন্ডর ফোল্ডারের মধ্যে লাইব্রেরিটা হচ্ছে ক্লাসের বড় ভাই না কালেকশন অফ ক্লাস বলা যাবে না একটা কমপ্লিট ক্লাসকে বলতে পারি আমরা লাইব্রেরি কালেকশন অফ ক্লাস কিন্তু না একটা কমপ্লিট ক্লাসকে বলা হচ্ছে কি লাইব্রেরি ক্লাস তো আমরা বলি আমরা যে ব্লক তৈরি করছি একটা ক্লাস দিস ইজ নট এ লাইব্রেরি লাইব্রেরি হচ্ছে কোন একটা কমপ্লিট ক্লাস যেমন একটা প্যাকেজ মানে কমপ্লিট একটা কাজ আপনি একটা মানুষ বানাবেন সাপোজ ধরো আপনি একটা ল্যাপটপ এটা বানাবেন সেটা বানানোর জন্য আপনি একটা কমপ্লিট ক্লাস তৈরি করছেন ওই ক্লাসটা দিয়ে এটা বানানো সম্ভব ওই ক্লাসের মধ্যে যে মেথডগুলো আছে সেই মেথডগুলো দিয়ে আমি এটা বানাতে পারবো দেন ওটাকে আমরা লাইব্রেরি বলতে পারবো কার এটার রিমোটের লাইব্রেরি কিন্তু আমি নরমালিও আমার একটা ক্লাস তৈরি করতে পারি সেখানে আমার তিনটা মেথড থাকতে পারে পাঁচটা মেথড থাকতে পারে দ্যাট ইজ নট এ লাইব্রেরি কম্পোজার দিয়ে আনতে পারি আমরা ম্যানুয়ালি আনতে পারি আপনি ফোল্ডারটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলেন তারপরে পাথটা দিয়ে দিলেন এন্ড দ্যাটস অল সো যাই হোক আমাদের লাইব্রেরিগুলো রাখবো কোথায় সব ভেন্ডর ফোল্ডারের মধ্যে এবার ভেন্ডর ফোল্ডারের মধ্যে রাখার পর ঠিক আছে মানে থার্ড পার্টির কোনো একটা লাইব্রেরি বা কোনো একটা ক্লাস যদি আপনি নিয়ে কাজ করতে চান ল্যারাভেল ফ্রেমওয়ার্কের মধ্যে রাখতে হবে কোথায় ভেন্ডর ফোল্ডারের মধ্যে নাও এবার সেটাকে আপনি রিকোয়ার করতে হবে না রিকোয়ার করবেন কোথায়
রিকোয়ার করার জন্য দেখেন সবার প্রথমে যে ফোল্ডারটা আছে তার নাম হচ্ছে কি কনফিগ ফোল্ডারে যান কনফিগে কনফিগের মধ্যে প্রথম ফাইলটার নাম কি app.php হ্যাঁ এটার মধ্যে ঢুকেন এটাই হচ্ছে আমার মেইন কনফিগারেশন ফাইল আমরা যত থার্ড পার্টি লাইব্রেরি বা ভেন্ডর নিয়ে কাজ করব সব আমরা এখানে কি করতে হবে তার রিকোয়ার এখানে আমরা রিকোয়ার করব এবং অবজেক্ট তৈরি করব দুইটা ইন্ডেক্সের মাধ্যমে একটা হচ্ছে প্রোভাইডার একটা হচ্ছে অ্যালাইস সো দেখেন এই app.php এটা হচ্ছে অত্যন্ত মানে এসেনশিয়াল একটা ফাইল আর কি এখানে রিটার্ন করতেছি কি সে একটা অ্যারে থার্ড প্যাকেট মানে কি অ্যারে তো এখানে অ্যাপ্লিকেশনের নাম বলে দেওয়া আছে এটা ENV এটা একটা ডেটাবেসিতে কানেকশন দেওয়ার জন্য একটা ফাইল ডিবাগ টিবাগ এখানে অনেক URL অনেক কিছুই আছে এখানে টাইম জোন UTC লোকাল সো আপনাদের একটা কথা বলে দেই এখানে এটা হচ্ছে যে এখানে যে কথাগুলো লেখা আছে এই কথাগুলো আপনি যদি একটু বুঝে পড়তে পারেন তাহলে এটার মানে বুঝতে পারবেন এখানে যে কথাগুলো লেখা আছে এগুলো একটু বুঝে পড়বেন তাহলে এখানে এখানে কি এটার মানে কি সেটা এখানে বলে দেওয়া আছে এটার মানে কি সেটাও এখানে বলে দেওয়া আছে বুঝতে পারতেছেন গোপন কথা কিন্তু ফাঁস করে দিতেছি হ্যাঁ এটার মানে কি সেটা এখানে বলে দেওয়া আছে কোথায় বলতেছি একটু পরে এখন মনে করেন নিচের দিকে আসেন নিচের দিকে আসার পর একটু নিচের দিকে যখন প্রোভাইডার নামে একটা অ্যালাইস হবে কিন্তু প্রোভাইডার হ্যাঁ পাইছেন এখানেই দেখেন এই যে এখানে ইলুমিনেট অথ অথ সার্ভিস প্রোভাইডার ইলুমিনেট ব্রডকাস্টিং ব্রডকাস্টিং সার্ভিস প্রোভাইডার এই সবগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে একটা ক্লাস এই ইলুমিনেট এটা হচ্ছে একটা ভেন্ডরের নাম এই ভেন্ডরটা হচ্ছে সিম্ফনি ফ্রেমওয়ার্কের সিম্ফনি ফ্রেমওয়ার্কের একটা ভেন্ডরের নাম হচ্ছে কি ইলুমিনেট সো ইলুমিনেট অথ অথ সার্ভিস প্রোভাইডার এগুলো সবগুলো হচ্ছে ক্লাস এই যে এইভাবে আমি কি করতেছি এটা হচ্ছে ক্লাসকে রিকোয়ার করা ইজ ইকুইভ্যালেন্ট টু আপনি বলতে পারেন এভাবে চিন্তা করতে পারেন যে আমি ক্লাসকে নিয়ে আসলাম কোথায় ভেন্ডরের মধ্যে এবার ক্লাসকে আমি রিকোয়ার করতেছি কোথায় এখানে হ্যাঁ apps.php এখানে আপনি ক্লাসকে কি করতেছেন রিকোয়ার করতেছেন এখানে দেখেন আপনার সব ক্লাস আছে যে সেশন এখানে আপনি যে যে ক্লাস নিয়ে কাজ করবেন সব ক্লাস এখানে আছে পেজিনেশন এই যে মেল হ্যাঁ ক্লাসগুলো এখানে আছে এই যে ভিউ ভিউ নিয়ে আমরা কাজ করতেছি হ্যাঁ সব এখানে আছে এরপরে এর নিচের দিকে দেখেন আরো একটা ক্লাস পাবেন অ্যালাইস অ্যালাইস পাবেন এই যে অ্যালাইস এটা দেখছেন এটা ইজ ইকুইভ্যালেন্ট টু আপনি কি করতেছেন আপনি একটা অবজেক্ট তৈরি করতেছেন এভাবে আপনি বলতে পারেন আর কি তো যেমন দেখেন যে ইলুমিনেট সাপোর্ট প্যাকেট অ্যাপ সো এই এটা হচ্ছে আমার ক্লাস আর এটা হচ্ছে কি বলতে পারেন তার একটা অবজেক্ট আপনি চিন্তা করতে পারেন যেমন দেখেন এই যে আমরা রাউট ইউজ করতেছি না এই যে রাউট এই যে ভিউর মধ্যে যে রাউট ইউজ করছেন বেসিক্যালি এখান থেকে কি করা হয়েছে রাউট ক্লাস অবজেক্ট তৈরি করা হয়েছে এই জায়গায় এই জায়গাটা রাইট এখান থেকে আপনি এখানে ইউজ করছেন এই লাইনে যদি কেটে দিই তাহলে রাউট ক্লাস না না করবে না ঠিক আছে বলতে পারেন আমরা দেখবেন আরো নতুন নতুন কিছু লাইব্রেরি ইউজ করতে পারি সেগুলো ইউজ করলে এখানে নতুন নতুন ধরনের আপনার লাইব্রেরি লাগবে কিছু করার নাই আপনাকে বললো যে আপনি এই কাজটা করেন কাজটা করতে গিয়ে আপনি নেটে সার্চ দিলেন দেখলেন যে এই কাজটা এই লাইব্রেরি দিয়ে করে আর আপনার কি করতে হবে ওই লাইব্রেরিটা আপনাকে ল্যারাভেল ফ্রেমওয়ার্ক ইন্টিগ্রেট করতে হবে না ইন্টিগ্রেট করার জন্য আপনাকে অবশ্যই এখানে আসতে হবে ইনফ্যাক্ট কিভাবে করতে হবে আমরা কিন্তু দুই একটা দেখাবো ঠিক আছে দু একটা লাইব্রেরি আমরা এখান থেকে দেখাও দেবো BITM থেকে সো নাও আশা করি কোথা থেকে কি আসতেছে না আসছে সেটা একটু বুঝতে পারতেছেন যে এখানে যে রাউট গেট এগুলো কোথা থেকে আসলো তো এখান থেকে কিন্তু এই যে রাউট ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে দেওয়া হয়েছে অবজেক্ট ধরে ধরে কিন্তু এখানে কাজ করা হচ্ছে ঠিক আছে সো এটা ছিল একটা বেসিক আর কি ফ্রেমওয়ার্কের যে কোথা থেকে কি হচ্ছে না হচ্ছে এই বিষয়গুলা সো এখন মনে করেন আমরা যেটা করলাম সেটা হচ্ছে রাউট থেকে গেট মেথডের মাধ্যমে আমরা আমাদের যখন মেইন URI আসতেছিল তখন আমরা একটা ফাংশনের মাধ্যমে আমরা একটা স্ট্রিং রিটার্ন করতে পারতেছিলাম আমরা একটা অ্যারে রিটার্ন করতে পারতেছিলাম আমরা একটা ভিউ রিটার্ন করতে পারতেছি তাই না সো বেসিক্যালি এই প্যাটার্নে আমরা আর কাজ করব না বিকজ দিস ইজ নট MVC আমি পুরোটাই কি করে দিলাম কমেন্টস করে দিলাম সো স্ট্যান্ডার্ড প্যাটার্ন বা MVC প্যাটার্নে যখন কাজ করবেন তখন আপনার কি লাগবে
কন্ট্রোলার লাগবে রাউট থেকে সরাসরি রাউট থেকে সরাসরি আমরা কোনো স্ট্রিং কোনো অ্যারে অথবা কোনো ভিউ কি করব না রিটার্ন করব না রাউটস থেকে সরাসরি আমরা কোনো স্ট্রিং কোনো অ্যারে অথবা কোনো ভিউ রিটার্ন করব না রাউটস থেকে পাঠাইতে হবে কোথায় কন্ট্রোলারে সো নাও আমরা যদি এখানে ভাবে লিখি রাউট স্কোপ গেট এখানে স্ট্রিং সানের মধ্যে এটা হচ্ছে আমাদের মেইন ইউআরআই রাউটস থেকে কোন একটা কন্ট্রোলারকে পাঠানোর সিনট্যাক্স হচ্ছে তিনটা আছে আর কি এটা হচ্ছে তার মধ্যে একটা তিন ভাবে পাঠানো যায় ওকে রাউট স্কোপ গেট মেনি ওয়ারাই আমি কোন কন্ট্রোলারটা লোড করলাম ওয়েলকাম কন্ট্রোলার এবং এর দ্বারে এটা হচ্ছে কি ফাংশন এখন আপনাকে যদি বলা হয় যে আমাদের রাউটসে যখন সাপোজ বলে দিলাম এরকম একটু খেয়াল করেন আপনাকে বলে দেওয়া হলো আমার যখন মেন ইউআরআই এর পর প্রজেক্টের যে মেন ইউআরএল তারপরে আমাদের সাপোজ যদি হয় প্রোফাইল এটা যখন আমি হিট করব এখানে এই প্রোফাইল যখন হিট করব তখন আমার একটা মনে করেন যে হ্যালো নামের একটা ভিউ লোড হবে তাহলে তার জন্য কি করব আমাদের মেইন ইউআরআই এর পরে দিতে হবে নাইস তাহলে এখানে এরপর কি হবে একটু খেয়াল করেন যদি এরকম হয় তাহলে আমি এখানে কি করব স্ল্যাশের পরে একটা প্রোফাইল দিয়ে দিব ইয়েস আর এখানে আপনি ক্লোজার হিসেবে আমরা কি করতে পারি একটা কন্ট্রোলার লোড করতে পারি অথবা ডিরেক্ট যদি এখানে ফাংশন দিয়ে দিই ইয়েস হ্যালো তাহলে স্যার এখন তো স্যার আবার স্যার ইয়ের মাধ্যমে হচ্ছে স্যার হ্যাঁ এটা আমরা করবো না জাস্ট আমি এটা আমার একটা ইস্যু ছিল আর কি বলা এটা ভুলে গেছিলাম যে এটা আপনাদের এখান থেকে একটু সেন্সটা নিয়ে নিতে পারেন যে না আমার যদি এখানে আসে এটা এরকম যে ফরওয়ার্ড স্ল্যাশের পরে এখানে আমার ইউআরএল যদি প্রফিট প্রোফাইল আসে তাহলে আমার কি হবে তাহলে আমি সেটাকে কিভাবে লোড করবো সে যেভাবে এভাবে গেটের মধ্যে প্রোফাইল লোড করে দিবেন এবং এরপরে একটা ফাংশন দিয়ে ইয়ে করতে পারেন অথবা কন্ট্রোলার দিয়ে করতে পারেন দুইভাবে আমি দেখাতে পারি অবশ্যই করতে হবে এখন এখানে তো আমি কি পেজ ক্রিয়েট করা লাগবে দেখেন তো আমি এখানে রিটার্ন করছি এটা কি পেজ না একটা স্ট্রিং না এর এটা একটা স্ট্রিং বাট আমি যদি এভাবে করতাম যে লাইক রিটার্ন ভিউ এর একটা নাম দিয়ে দিতাম পেজ ক্রিয়েট তাহলে সেটা তৈরি করা ফাইন থ্যাংক ইউ সো নাও এবার আমরা এমবিসি প্যাটার্নে কাজ করব সো বেস ইউআরএল যখন যাচ্ছে তখন ওয়েলকাম কন্ট্রোলারের ইনডেক্স ফাংশনটা লোড হবে আপনি যে কোনো কন্ট্রোলারের যে কোনো ফাংশনে লোড করতে যাবেন সিনট্যাক্স হবে কোনটা এটা স্ট্রিং সাইনের মধ্যে লিখতে হবে প্রথমে কন্ট্রোলারের নাম এরপরে অ্যাট দ্য রেট সাইন এরপরে কিসের নাম ফাংশনের নাম ঠিক আছে ফাংশনের নাম বলতে স্যার এটা স্যার কি হ্যাঁ 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 অ্যাট দ্য রেট এটা হচ্ছে সিনট্যাক্স এটা হচ্ছে আমার ক্লাসের মধ্যে কি থাকে আপনারা ক্লাস তৈরি করছিলেন না ব্লক এখানে ফাংশন কি ছিল সেভ ব্লক ইনফো সিলেক্ট অল ব্লক ইনফো এটা হচ্ছে ফাংশন আর এটা হচ্ছে কি ব্লক ক্লাস তো প্রত্যেকটা কন্ট্রোলার অথবা মডেল বেসিক্যালি কি একটা ক্লাস আর কিছুই না তাই না তো এখন আমাদের মেইন টার্গেট হচ্ছে যে আমরা কন্ট্রোলারটা কিভাবে তৈরি করব ওয়েলকাম কন্ট্রোলার তো আপনি যেটা করতে পারি আমরা এই কন্ট্রোলারে এই কন্টেন্টটুকু কপি করে নিয়ে এসে আমরা আমাদের যে প্রজেক্ট আছে
বাই ডিফল্ট লারাভেল ফ্রেমওয়ার্কে কন্ট্রোলার গুলো যেখানে থাকে তারা জানেন যে অ্যাপস এর মধ্যে এসটিটিপির মধ্যে কন্ট্রোলার অ্যাপস এসটিটিপি কন্ট্রোলার এর মধ্যে দেখেন অথ নামে একটা ফোল্ডার আছে আর আছে কি কন্ট্রোলার ডট পিসি নামে একটা ফাইল আছে তাই না সো বাই ডিফল্ট এই কন্ট্রোলার ফোল্ডারের মধ্যে এই এটা হচ্ছে কি আমার মেইন কন্ট্রোলার বেস কন্ট্রোলার এটা নিয়ে আমরা কোনো কাজ করব না আমাদের কন্ট্রোলারগুলো এই কন্ট্রোলার ফোল্ডারের মধ্যে তৈরি করতে হবে সো আমরা ম্যানুয়ালি এখানে একটা পিএসপি ফাইল নিয়ে সেখানে কন্ট্রোলার তৈরি করতে পারি আবার যেহেতু আমাদের কম্পোজার আছে সো কোনো টেনশনই নেই হ্যাঁ সব দায়িত্ব হাতেরই বুঝছেন নি কি লিখতে হয় পিএসপি পিএসপি আর্টিজান মেক আচ্ছা এখানে একটা বিষয় আছে আপনি পিএসপি আর্টিজান লিখে ইন্টার দেন দেখেন পিএসপি আর্টিজান লিখে ইন্টার দেন এগুলো হচ্ছে কি কমান্ড কমান্ডের মাধ্যমে আমরা ক্লাস থেকে তৈরি করে মাইগ্রেশন থেকে শুরু করে অনেক কিছু তৈরি করতে পারি কমান্ডের মাধ্যমে সো পিএসপি আর্টিজান লিখে ইন্টার দেন আবার সরাসরি আমি সেটা না করে কি করলাম লারাভেল 41 এই প্রজেক্টের মধ্যে আসলাম প্রজেক্টের মধ্যে এসে শিফট চেপে ধরে মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন কমান্ড উইন্ডোজ ফ্রম হিয়ার এখন আমি কোথায় আছি প্রজেক্টের মধ্যে আছি না এতক্ষণ কোথায় ছিলাম এইচটি ডকস এর মধ্যে এখন কোথায় আসছি লারাভেল 41 এর মধ্যে বা আপনারা যে যে নামে প্রজেক্ট তৈরি করতেন সেই সেই নামের প্রজেক্টের মধ্যে যে এইচটি ডকস এর মধ্যে যে নামে আপনি লারাভেল প্রজেক্টে নামাইছেন সেটার মধ্যে যান সেটার মধ্যে গিয়ে শিফট চেপে ধরে মাউসের রাইট বাটন ক্লিক করেন তারপরে দিবেন ওপেন কমান্ড উইন্ডোজ ফ্রম হিয়ার এবার এখানে আপনার সাথে একটা লেখেন পিএসপি আর্টিজান এটা লিখে ইন্টার দেন দেখেন আপনি হিউজ একটা বিষয় পেয়ে যাবেন এই সবগুলো হচ্ছে কি অ্যাভেলেবল কমান্ড পিএসপি তে একদম উপর থেকে দেখেন এখানে বলা আছে কি পিএসপি এটা হচ্ছে লারাভেল ফ্রেমওয়ার্ক 5.4.6 হাই হাই 7 চলে আসছে 5.5 চলে আসবে সমস্যা নাই খেয়াল করছেন এগুলো হচ্ছে আমার অ্যাভেলেবল কমান্ড আর এই কমান্ডটা দিলে কি হবে সেটা কোথায় বলা আছে ডান দিকে create a new event class make controller dile ki hobe create a new controller class thik ache so now amra ebar amader ekhane eshe laravel 41 er moddhe eshe project er moddhe eshe dibo php artisan make controller ebar controller er naam ta ami copy kore niye aschilam welcome controller কোন একটা কন্ট্রোলার ক্লাস তৈরি করব আমরা এই কমান্ডের মাধ্যমে পিএসপি আর্টিজান মেক কন্ট্রোলার ওয়েলকাম কন্ট্রোলার কন্ট্রোলারের নাম এটা লিখে ইন্টার দেন দেখেন কন্ট্রোলার তৈরি হয়ে যাওয়ার কথা তাই না ইন্টার দিলাম সো কন্ট্রোলার ক্রিয়েটেড সাকসেসফুলি এবার আমরা আমাদের প্রজেক্টের মধ্যে এসে ওই কন্ট্রোলার ফোল্ডারের মধ্যে দেখেন একটা কন্ট্রোলার তৈরি হয়ে গেছে ওয়েলকাম কন্ট্রোলার তাই না এবং এখানে যান দেখেন বাই ডিফল্ট একটা স্ট্রাকচার এখানে তৈরি হয়ে গেছে মেবি স্পেস আছে ইউজ এবং আছে ক্লাস
ওয়েলকাম কন্ট্রোলার এক্সটেন্ড করতেছে কাকে? আমার বেস কন্ট্রোলারকে। এখানে আমরা কোড লিখব, সেখানে একটা ফাংশন লিখি আমরা, পাবলিক ফাংশন ইনডেক্স। এখানে দেখেন তো আমরা পাবলিক ফাংশন ইনডেক্স, তো বেসিক্যালি ওয়েব ডট পিএইচপি থেকে আমাদের রাউটস থেকে আমরা কি করলাম, গেট মেথডের মাধ্যমে বলে দিলাম যখন আমার মেইন প্রজেক্টের মধ্যে একটা গেট রিকোয়েস্ট আসবে এখানে, তাই না? এখানে এসে যখন এন্টার দিল পাবলিক লিখে, যখন এন্টার দেওয়া হচ্ছে এটা হচ্ছে আমার মেইন রিকোয়েস্ট। সো মেইন রিকোয়েস্টটা যখন আসবে তখন ওয়েলকাম কন্ট্রোলারের ইনডেক্স ফাংশনটা লোড হবে। সো ওয়েলকাম কন্ট্রোলারের মধ্যে আমরা ইনডেক্স ফাংশনে আসলাম, এখানে কি বলে দেওয়া আছে, এটা কি একটা স্ট্রিং হ্যালো ওয়ার্ল্ড রিটার্ন করে দেওয়া আছে, এটা আসার কথা না। এবার চেক করি, আমি দেখতে পাচ্ছি আমার চলে আসছে হ্যালো ওয়ার্ল্ড। এবার এই আউটপুটটা নিয়ে আসছে কোথা থেকে, কন্ট্রোলার থেকে, তাই না? এবার কিন্তু দেখেন রাউটস থেকে পাঠিয়ে দেওয়া আছে কন্ট্রোলার, কন্ট্রোলার লোড করছে কি একটা ভিউ, এখন পর্যন্ত সে ভিউ ফাইল লোড করে নাই, বাট সে ভিউ এ ডাটা পাঠাইতে পারতেছে, এখনো তো ভিউ লোড করে নাই, ভিউ লোড করবে একটু পরে। সো সেম ভাবে রিটার্ন আমরা একটা সিঙ্গেল স্ট্রিং রিটার্ন করতে পারতেছি। আপনি দেখেন ওই অ্যারেটা নিয়ে আসেন, যে অ্যারেটা তৈরি করছিলাম ওই অ্যারেও রিটার্ন করতে পারবো কন্ট্রোলারের মধ্যে। নিয়ে আসেন এখানে এভাবে, সরি এখান থেকে রিটার্ন করুন কাকে, হ্যাঁ চলে আসবে, ঠিক আছে। এবার আমি কি করলাম, একটা অ্যারে তৈরি করলাম এবং সেই অ্যারেটাকে কি করা হচ্ছে, রিটার্ন করা হচ্ছে স্ট্রিং বাদ দিয়ে, অ্যারেটাকে সরাসরি আমি রিটার্ন করে দিলাম। এবার যদি সেভ করে ব্রাউজারে যাই এবং রিলোড দেই, আমরা দেখতে পাচ্ছি কি সেম অ্যারেটাই চলে আসছে, না অ্যারেটা যেভাবে দিয়ে সেভাবে চলে আসছে। এবার আমরা অ্যারে রিটার্ন করবো, এবার রিটার্ন করবো কি একটা ভিউ, সেখান থেকে রিটার্ন করলাম, রিটার্ন করবো একটা ভিউকে, ভিউর নাম দিব হ্যালো, ভিউর নাম দিলাম এবার হ্যালো। এবার যদি আমি ব্রাউজারে যাই এবং হিট করি, আউটপুট কি আসবে, হ্যালো নামের কোনো ভিউ কি আছে, এরর আসবে না, এই হ্যালো নট ফাউন্ড। তো আমাদের হ্যালো নামের একটা ফাইল তৈরি করি অথবা ডেমোটা দিয়ে দিই, আপনি এগুলো একটু হাত প্র্যাকটিস করে নেন। কিন্তু ডিলিট করে আবার লেখেন, কতগুলো কনফিগে কেন,
কনফিগে কিছু করেন না কিন্তু অন্তত কনফিগ শেলে ফেলে একটা কনফিগের মধ্যে কিছু করেন না কনফিগের মধ্যে আদি দিয়েন না রিসোর্সের মধ্যে ভিউ থেকে পাঠাবেন অবশ্যই সব পাবে না শুধুমাত্র পাবলিক এবং প্রোটেক্টেড গুলো প্রাইভেট গুলো কি পাবে প্রাইভেট গুলো তো শুধুমাত্র তার নিজের রিসোর্সের মধ্যে ভিউর মধ্যে কিছু লিখে না তাহলে নাকি সামনে আগাচ্ছে খেয়াল করেন আমরা এতক্ষণ যে প্র্যাকটিস গুলো করলাম সেখান থেকে একটা সামারি টেনে দেখছি সেটা হচ্ছে ফ্রেমওয়ার্ক ইনস্টল করার পর ডিফল্ট ভিউটা কোথা থেকে লোড হচ্ছে সেটা আমরা দেখলাম রাউটস থেকে ওয়েব ডট পিএইচপি থেকে বলে দেওয়া হচ্ছে ডিফল্ট ভিউটা কোথা থেকে লোড হবে সো আমরা রাউটস থেকেই সরাসরি কোনো একটা স্ট্রিংকে কোনো একটা অ্যারেকে কোনো একটা ভিউ ফাইলকে কোথায় দিতে পারতেছি ভিউয়ে দিতে পারতেছি আবার রাউটস থেকে আমরা একটা কন্ট্রোলার তৈরি করেও সেখানে একটা ফাংশনের মাধ্যমে আমরা কি করতে পারতেছি ভিউকে কন্ট্রোল করতে পারতেছি ঠিক আছে যে কাজটা আমি রাউটস থেকেও করতে পারতেছিলাম সেম কাজটা আমি ভিউ থেকেও করতে পারতেছি ওকে এটা একটু মাথায় রাখতে হবে আর কি মানে সিনট্যাক্সটা রাউটস থেকে করলে কিভাবে করতে হয় আর কন্ট্রোলার থেকে করলে কিভাবে করতে হয় এটা শুধু একটু মাথায় রাখবে আপনি কি করবেন চেক তো করতে হবে কোথায় ভুল হয়েছে আমি বুঝতে পারতেছি না এটাই স্বাভাবিক অনেক সময় চেক করতে হয় আর কি এই জন্য আপনাকে সিনট্যাক্সটা মনে রাখবেন যে রাউটস থেকে কিভাবে একটা ভিউ সরাসরি নিতে হয় কন্ট্রোলার ছাড়াই
এখন আর একটা সিনট্যাক্স দেখেন, বেসিক্যালি আমরা কি করি, কি করতে হবে এখানে HTTP কন্ট্রোলের মধ্যে আসবেন, রাইট বাটন ক্লিক করে একটা PHP ফাইল নেবেন, এটা হচ্ছে PHP ক্লাস ফাইল নেব স্যার, ক্লাস হ্যাঁ সরি PHP ক্লাস নিতে পারেন তাহলে আরো সহজ হয়ে যাবে, উপরে এগুলো লিখে দিবেন, শুধু নেম স্পেস ইউজ এগুলো লিখে দিবেন, তাহলে হয়ে যাবে। ওটা তো ডিফল্ট ভাবে হবে না, ওটা ডিফল্ট ভাবে হবে না, এটা কক কক এটা এটা ছাড়া হবে না, এটা তো বেস স্টাইল এখানে সব জায়গায় একই হবে, হ্যাঁ সব জায়গায় একই হবে, হ্যাঁ এতটুকু এই লাইনটা একই হবে, নেম স্পেসটা একই হবে, কিন্তু এখন এখানে তো আমরা এই ক্লাসের মধ্যে অন্য কোন ক্লাস কি এখন ইউজ করছি করি রে, কিছুক্ষণ পরে দেখবেন বা দুই একটা ক্লাস পরে যে ক্লাসের মধ্যে আমরা ডেটাবেজ ইউজ করব, এই ক্লাসের মধ্যে আমরা সেশন ইউজ করব, এই ক্লাসের মধ্যে আমরা অথ ইউজ করব, এই ক্লাসের মধ্যে আমরা এই সে ইউজ করব, যে কোনো ক্লাসকে যখন ইউজ করবেন এই ক্লাসের মধ্যে প্রথমে কি করতে হয়, রিকোয়ার করতে হয় না, সেই ইউজ হচ্ছে রিকোয়ার করা অবজেক্ট, ইউজ ইউজ করে করে ঠিক আছে, ইউজ করে করে সেই ক্লাসটাকে এখানে ইউজ করতে হয় আর কি স্যার, ইউজ বলতে এখানে কি স্যার রিকোয়ার ওয়ান্সটা বোঝানো হচ্ছে স্যার, হ্যাঁ সব রিকোয়ার ওয়ান্স প্লাস অবজেক্ট সব হয়ে যাচ্ছে এখানে স্যার, এখানে তো আবার স্যার কন্ট্রোলারটাকে আমরা স্যার প্যারেন্ট করে নিয়েছি স্যার, রাইট, এটা হচ্ছে আমার বেস কন্ট্রোলার, মানে ল্যারাভেল ফ্রেমওয়ার্কের মেইন কন্ট্রোলার এটা, এর জন্য স্যার এটা আমরা মানে অটোমেটিক ঢুকলে আবার পাবেন, এগুলো দেখেন কোথায় আছে, দেখছেন দেখতে পাচ্ছেন ভেন্ডর ল্যারাভেল ফ্রেমওয়ার্ক ইলুমিনেট ফাউন্ডেশন অথ অ্যাক্সেস authorization request.php সবগুলো ফাইলের পাথ এখানে দেওয়া আছে, ওইখানে যে সার্কেল লিস্ট আনা যায় না অ্যাডমিনে, ওই যে ওই কন্ট্রোলারে আমরা যেটা করছি এইটা একটা লিস্ট আনা যায় কিভাবে জানো স্যার, ক্যাটাগরি লিস্ট স্যার, ওই প্রপার্টি কি কি আছে, ক্যাটাগরি কি কি আছে স্যার, লেখার সময় আচ্ছা আচ্ছা, ওই যে ক্রিয়েট স্টোর এগুলো, হ্যাঁ এগুলো তো বাই ডিফল্ট চলে আসতে হবে, এখানে কি ধরনের করতে হয় তাই না স্যার, তো যাই হোক আমরা মোটামুটি কন্ট্রোলার তৈরি করতে পারতেছি এবং কন্ট্রোলারের মধ্যে ফাংশনের মাধ্যমে একটা ভিউকে লোড করতে পারতেছি তাই না, সো নাইস। এখন আমাদের নেক্সট যে টার্গেট সেটা হচ্ছে কন্ট্রোলারের মধ্যে যে ফাংশনের মধ্যে আমরা যে ভিউটা লোড করলাম এই ভিউয়ের মধ্যে এবার আমরা এই অ্যারেটাকে পাঠাবো, আমরা কিছুক্ষণ আগে কি করছিলাম এই অ্যারেটাকে সরাসরি রিটার্ন করে দিছিলাম না, এবার অ্যারেটাকে সরাসরি রিটার্ন করব না, এবার আমরা নেক্সট যেটা করব সেটা হচ্ছে এই এখান থেকে কি করব আমরা, আমরা এই ফাংশন থেকে এই ফাংশনের মধ্যে কি এটা একটা অ্যারে, এটা আমরা নিজেরা তৈরি করলাম, এবার এই অ্যারেটাকে আমি এই ভিউ ফাইলের মধ্যে পাস করব, স্যার ইকো করতে হবে না তাহলে স্যার, না ইকো করা লাগবে না, এটার সিস্টেম দেখেন তিনটা তিন ভাবে করতে পারে আর কি, কোনো একটা এখন এটা তো একটা অ্যারে এর মধ্যে কিছু ডাটা আছে, এখন এই ডাটাগুলো কোথা থেকে আসছে বলেন তো, এখন তো আমরা ম্যানুয়ালি তৈরি করছি, এখন তো কোথা থেকে আসে নাই, বাট ইন ফিউচার কোথা থেকে আসবে, ডাটাবেস থেকে আসবে, ডাটাবেস থেকে আপনি কোয়েরি টুয়েরি করে নিয়ে আসবেন, কোয়েরি করে নিয়ে এসে সেগুলো পাঠাবেন কোথায়, ভিউতে পাঠাই দেওয়া লাগবে না, সো তিন ভাবে আমরা কোন একটা ডাটা বা ইনফরমেশন আমরা ফাংশন থেকে সরাসরি রিটার্ন করবে কি ভিউ, ফাংশন লোড করবে কি ভিউ, এবার কোনো ডাটা যদি আমাকে পাঠাইতে হয় তাহলে পাঠাবো কোথায় ভিউতে, আমি যদি এখানে রিটার্ন করে দিচ্ছি খেয়াল করবেন প্লিজ, হ্যাঁ আমি যদি এখানে রিটার্ন করে দিই ডাটা তাহলে সরাসরি কি ডাটাটাই চলে যাচ্ছে কোথায় ভিউতে, বাট আমরা ডাটাটা তো সরাসরি ভিউতে পাঠাবো না, ডাটাটা আমরা লোড করবো একটা ভিউ ভিউ ফাইল, সেই ভিউ ফাইলে পাঠাবো কোনটা এই ডাটাটা, হ্যাঁ তো এখানে আমরা প্রথম যে সিনট্যাক্সটা প্র্যাকটিস করবো সেটা হচ্ছে কম্প্যাক্ট সিও এম
PACT compare এটা হচ্ছে কি sorry user না সেটা ডাটা ডাটা তো ডলার সাইন দিতে হবে না লাগবে না এখানে সো কি প্র্যাকটিস কর কম্প্যাক্ট এটা একটা বিল্ট ইন ফাংশন ডেটা ভেরিয়েবল নেই কম্পিউটার পাস করা হয়েছে নাম দিয়ে ঠিক আছে সো কম্প্যাক্ট দিয়ে আমি কি করলাম এই ডাটা ভেরিয়েবলটাকে পাঠিয়ে দিলাম কোথায় এই এটার মধ্যে শুধু ডলার সাইনটা লাগবে না এখানে হ্যাঁ পাঠিয়ে দিলাম সো ডাটাটা কোথায় পাবো আমরা বলেন তো ডেমো ফাইল আছে ডেমো ফাইলের মধ্যে ভেরি গুড ভিউয়ের মধ্যে তো অবশ্যই বাট সেটা কোথায় ডেমো ফাইলের মধ্যে এই যে কমা দিয়ে পাঠিয়ে দিলাম কম্প্যাক্ট করে ডেমোর মধ্যে এবার ডেমোর মধ্যে আসেন ডেমোর মধ্যে এসে এটা আছে থাক সমস্যা নাই যেহেতু এটা ব্লেড ফাইল দেখেন এট দা রেট ফর ইট এখানে কোন পিএসপি সেন্টার নাম্বার লিখবো খুব কম আর কি একটা কাজ করি এখানে তো অনেকগুলো ইনফরমেশন হোল্ড করতেছে তাই না এখানে আমি লিখলাম ডাটাস এখানে লিখলাম ডাটাস যে একটু কষ্ট করেন একটু লেখেন ভ্যালু অফ ডেটা ভি অফ ডেটা এখানে যে কোনো কিছু দিলেই হবে এখানে বিআইটিএম দিয়ে দেন কোনো সমস্যা নাই ডাবল কার্লি মিন করতেছে এটা হচ্ছে আপনার কি বলবো এটা হচ্ছে একটা ডিরেক্টিভ বলতে পারেন হ্যাঁ ইকো হিসেবে কাজ করতেছে হ্যাঁ ডিরেক্টিভ আর কি এটা স্যার ইকো হিসেবে কাজ করবে হ্যাঁ এটা স্টেট ক্লাস এর রাইট তো বলতে বহুত সময় লাগবে উল্টা হয়ে যাবে ইন ফর ইচ মানে স্যার মানে ফরিস্টে এখানে স্যার ইন করে দিবেন শেষ করলেন এটা একটা প্যাটার্ন এই প্যাটার্নে কোড করলে ভালো হয় ব্লেড সিনট্যাক্সে স্যার আমি যে স্যার স্যার পিএসপি সিনট্যাক্স ইউজ করি কোনো সমস্যা নাই হবে আমি পিএসপি সিনট্যাক্স ইউজ করব করব দেখেন বাট এভাবে প্র্যাকটিসটা করেন ইন্ডাস্ট্রি ভাবে করে এখন থেকে স্যার বাট স্যার আমাদের আমার কিন্তু স্যার মানে ডাবল ই স্যার কি বলে স্যার এরটা তো স্যার ডাবল এর না স্যার এটা সিকিউর বেশি পিএসপি চাইতে অফিস পি চাইতে না স্যার সেটা বলি আমি স্যার আমার স্যার মানে এরটা স্যার ডাবল মানে স্যার ইনডেক্স তো স্যার মানে 2 ডি এর স্যার হ্যাঁ সো এখানে স্যার আবার স্যার ফর ইচ ঘুরাইতে হবে না স্যার না ফর ইচ ঘুরাইতে হবে এখানে এভাবে দেন আসবে দেখি আসে কি না আর কি আসার কথা আসার কথা এন্ড ফর ডাটার নেম সিলেক্ট করে দেওয়া হয়েছে এখানে ইনডেক্স বলে দিছি না ইনডেক্স না বলে দিলে আপনি যেটা বলছেন আপনি এখানে একটা স্যার ফুল অ্যারেটা যদি আমরা কল করতে চাই সেক্ষেত্রে কি দিয়ে করব এখানে আমরা নেম দিয়ে জাস্ট একটা স্পেসিফিক হ্যাঁ সেক্ষেত্রে আরেকটা ইয়া দিবেন কি বলে আরেকটা ইয়ারে চালাইতে হবে এটার মধ্যে পরিচয় চালাতে আরেকটা পরিচয় চালাতে হবে ঠিক আছে সো একটা এটা ছিল কি একটা ওয়ে কিভাবে আমরা কন্ট্রোলার থেকে কোন একটা ডাটা কিভাবে আমরা ভিউতে নিয়ে আসতে পারি কিভাবে কম্প্যাক্টের মাধ্যমে এটা একটা সিনট্যাক্স
আর একটা সিনট্যাক্স বলে দিচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে ডিরেক্ট এরর ইনডেক্স, এভাবেও পাঠাতে পারেন। ডাটার ভিতরে ডাটা, এটা হচ্ছে আমার অ্যারেটা, আর এটা হচ্ছে ভেরিয়েবল, এটা আপনি যে কোনো কিছু দিতে পারেন। মানে স্যার এই নামে ভেরিয়েবলটা আমি সরাসরি পাঠাই দিলাম। হ্যাঁ স্যার, ভেরিয়েবলটা ভেঙে ভেঙে আবার ডাটা, এর মান আর এর মান একই তো হবে, বাট এটা যে কোনো কিছু দিতে পারে, বাট কম্প্যাক্টের ক্ষেত্রে কিন্তু ডাটাই হওয়া লাগবে। যে নামে আপনি ডাটাটা আছে, যে ভেরিয়েবল ডাটাটা আছে, সো এটা মোস্ট পপুলার আর কি। হ্যাঁ এটা অনেক ইউজ করে, দেখেন আউটপুট সেম, আউটপুট সেম, আবার সেম কাজটা আমি আরেক ভাবে পাঠাইতে পারি, সেটা হচ্ছে কি দিয়ে, এটা অনেকেই করে বাংলাদেশ, অনেক জায়গায় এটা প্র্যাকটিস হয়, উইথ করে পাঠায় অনেকে। হ্যাঁ এই প্র্যাকটিসটাতে অনেকেই করে আর কি, আগে ছিল স্যার, এখন আর করে নাই, তাই না? এখন সবাই এর দিয়েই করে। করে পাঠাইতে দেন। হ্যাঁ স্যার, কম বেশি এক সাথে অনেক না পাঠাতে হবে। আগে একমাত্র ওয়েটে ছিল পাঠানোর জন্য, উইথ উইথ ছিল, তাই না? এখন জি স্যার আসেন। টার্গেট সেটা হচ্ছে আমরা উইথ পুরো ডাটা পাঠাতে পারি, সো the output should be same. Basically compact এই অ্যারে এবং এই ডাটা আমরা তিন ভাবে ডাটা পাঠাতে পারি। ডাটাটা আসবে ডেটাবেস থেকে, কিভাবে আমরা পাঠাবো এভাবে আমরা ইয়ে করে দিতে পারি আর কি। হ্যাঁ ঠিক আছে, আপনাদের কি কাজ করে তিন ভাবে দেখেন তো, শুধু আমারটাই দেখাচ্ছি এরকম কাজ করতেছে কেন, কাজটা করতেছে না? হ্যাঁ কার কার কাজ করতেছে না বলেন তো, দুইজন সেলিম সাহেব দেখেন দু একজন। আপনাকে এগুলো আটকানোর জন্য ধরবে ভাইবে গেলে ভাই আসলে ভাই আমার একটা ইনার দেখা যাচ্ছে ভাই, রান হয় রান হয় এই দিবো ভাই, তাও ভাই দেখেন আপনাকে
পাবলিক নামের একটা ফোল্ডার আসে না, সো এই পাবলিক ফোল্ডারে হিট করার পর দেন কিন্তু আমাদের মেইন সাইটটা আসছে, তাই না? সো এটাই কিন্তু খুব একটা ফেয়ার না। আমাদের ফেয়ার হওয়া উচিত কি, একদম যখন আমরা আমাদের মেইন প্রজেক্টটি হিট করতেছি তখনই কি আসবে, আমাদের এইটা আসা উচিত, তাই না? সো বাট আমাদের পাবলিক ফোল্ডারে হিট করে আমাদের এই ভিউটা যাওয়া লাগতেছে। সো এই পাবলিক ফোল্ডারটাকে কিভাবে আমরা স্কিপ করতে পারি সে বিষয়টা একটু খেয়াল করেন। তো বেসিক্যালি আপনারা একটু আপনাদের ফোল্ডারের সাথে যদি আমরা আমাদের প্রজেক্টের মধ্যে আসি, খেয়াল করেন ল্যারাভেল 41 এর মধ্যে আসলাম। এখান থেকে আমরা যদি পাবলিক ফোল্ডারের মধ্যে যাই, এখানে বেসিক্যালি দেখেন index.php নামে একটা ফাইল আছে, তো এই ফাইলটাই বেসিক্যালি রান করতেছে আমাদের মেইন বিষয়টাকে। তো আমরা যদি একটা কাজ করি, এই index.php এই ফাইলটাকে এখান থেকে কাট করে আমরা একদম প্রজেক্টের রুটে নিয়ে আসি, পাবলিক থেকে index.php ফাইলটাকে কাট করে
প্রজেক্টের রুটে নিয়ে আসেন। ঠিক আছে, একদম মাদার ফোল্ডের মধ্যে পাবলিক থেকে index.txt ফাইলটাকে কাট করে একদম প্রজেক্টের রুটে নিয়ে আসেন। ওকে, এবার আপনি ইউআরএল এ গিয়ে হিট করেন পাবলিক ফোল্ডার ছাড়া শুধু প্রজেক্টটা। হ্যাঁ, দুটো এরর আসবে তাই না? এর কারণ হচ্ছে দেখেন তো বেসিক্যালি এবার নেটবিনস থেকে ওই index.txt ফাইলটা ওপেন করেন। এখানে দুটো পাথ আর কি আমাকে ঠিক করে দিতে হবে। প্রথমে দেখেন 22 নম্বর লাইনে আছে index.txt রিকোয়ার্ড ডিরেক্টরি। এখানে প্রথমে আছে কি ডট ডট ব্যাকস্ল্যাশ আছে না একটা বুটস্ট্র্যাপের আগে, ওই ডট ডট ব্যাকস্ল্যাশটা কেটে দেন। দিছেন? জি স্যার। এবার রিলোড দেন, দেখেন একটা এরর চলে যাওয়ার কথা। এখন কি আরেকটা এরর আসছে না? এবার 37 নম্বর লাইনে যান। 37 নম্বর লাইনে দেখেন আরো একটা বুটস্ট্র্যাপের ফাইল আছে, একটা হচ্ছে অটো লোড আর একটা হচ্ছে app.php। সো এই এখান থেকেও ডট ডট ব্যাকস্ল্যাশটা কেটে দেন। ফরওয়ার্ড স্ল্যাশটা থাকবে বা ডট ডট ব্যাকস্ল্যাশটা শুধু কেটে দিবেন। এই দুইটা ফাইল কেটে দিয়ে সেভ করে ব্রাউজারে যাই, রিলোড দেই। এবার দেখতে পাচ্ছি চলে আসছে। এখন কিন্তু আমাকে সরি এই যে এখানেই আছে দেখেন প্রজেক্টের উপরে ওই যে কাট করে নিয়ে আসলাম না আমরা, বাট স্যার এই স্যার যে বুটস্ট্র্যাপ অ্যাপস অটো স্যার অটো লোড বা php.php স্যার এগুলো স্যার কোন জায়গায় আছে স্যার? এগুলো যে এখানে বলে দেওয়া আছে যে ফোল্ডারের মধ্যে যান। ঝামেলা হবে। আমরা কি করলাম, আমরা ফ্রেমওয়ার্কের বাই ডিফল্ট যে বেস পাথটা ছিল সেই বেস পাথটা চেঞ্জ করে দিলাম না? জি স্যার। এজন্য আমাকে বেস পাথটা আবার যেন রিরাইট করতে পারে অলওয়েজ, সেই জন্য সেই জন্য আর একটা ফাইল লাগবে .htaccess নামের একটা ফাইল লাগবে। .htaccess ফাইলটা আমরা একটু পরে নিব আর কি। আচ্ছা, কনফিগ থেকে না ডিফল্ট, এটা তো ভিউ এর পাথটা, ভিউ এর পাথ ওইটা অন্য জিনিস আর কি, আমরা যেটা বললাম সেটা এটা অন্য বিষয় আর কি। তো যাই হোক, ইন্ডেক্স ফাইলটা আপনারা বাইরে নিয়ে আসছেন তাই না? ফাইন। তো এখন আমরা একটু মাস্টারিং করব। তো আমরা টেমপ্লেট সিলেক্ট করি মাস্টারিং করার জন্য। কোন টেমপ্লেট নিয়ে কাজ করলে ভালো হয়? কোন টেমপ্লেট নিয়ে কাজ করব? আপনাদের ভালো কোন থিম আছে কারো কাছে? আমরা নিজেরা বানাতে গেলে তো অনেক সময় লাগবে, আমাদের একটা রেডিমেড থিম লাগবে। তো আমি আমার মেশিন থেকে একটা থিম আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি, এটা নেট থেকে নামানো ফ্রি। স্যার থিমগুলো স্যার কোথায় পাওয়া যাবে স্যার? থিমগুলো কোথায় পাবেন? থিমগুলো স্যার আচ্ছা লারাভেল থিম না, টেমপ্লেট আর কি, এসটিএমএল টেমপ্লেট। আপনারা WC লেআউটস জানেন? wclayouts.com
wclayouts.com এখানে অনেক থিম আছে ফ্রি ডাউনলোড করতে পারবেন আপনারা চাইলে সো এখান থেকে আপনি যাবেন হচ্ছে ক্যাটাগরিতে ক্যাটাগরিতে মাউসের কার্সরটা রাখেন দেখেন এখানে প্রচুর থিম আছে অ্যাডমিন থিম এগ্রিকালচারাল তো আমরা বেসিক্যালি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এখান থেকে আমরা ই কমার্স অ্যাড করি একটা নাকি আপনারা ইন্ডিভিজুয়াল কি প্রজেক্ট করবেন সেটা আপনারা ডিসাইড করবেন আমরা কিছু টপিকস দিয়ে দিব বা আপনারাও কিছু চাইলে নিজেরা নিজেরা চিন্তা করে টপিকস তৈরি করতে পারেন কোনো সমস্যা নেই আপনি একটা স্কুলের ওয়েবসাইট করতে পারেন আপনি একটা স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম করতে পারেন কোম্পানির ওয়েবসাইট করতে পারেন রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম করতে পারেন যে কোনো কিছু করতে পারেন এটা অ্যাপ্লিকেশন জাতীয় কিছু হলে ভালো হয় বাট আপনি যদি একটা ডাইনামিক ওয়েবসাইট করেন তাহলেও হবে এখান থেকে আমরা কোন একটা থিম নামাই নিচ্ছি আপনারা কেউ যদি চান যে আমি তৈরি করবো নিজে তাহলে খুব ভালো আরো ভালো আমরা কোনটা নিব বলেন তো একটা নিয়ে নেই নাকি এত চিন্তা ভাবনা না করে দেখেন কার টাকা ডাউনলোড হয় এটাই দেন এই যে স্মার্ট শপ না এখানে আসছেন এখানে আসার পর আমরা যাব ডাউনলোড টেমপ্লেট ওকে একজন ডাউনলোড করি ঠিক আছে মানে সবাই দেন না আরকি অ্যাকচুয়ালি এখানে লাগবে না এখানে কোনো পে পে করা লাগবে না এখান থেকে ডান দিকে দেখেন ডাউনলোড টেমপ্লেট আছে এখানে ক্লিক করেন
I agree to download. তো আমার কাছে থাকতে পারে ডাউনলোড করা আর ওদের এখানে বেসিক্যালি এগুলো কিছু না করলে হবে এই দেখেন ছোট্ট একটা কাটার বাটন আছে না এটা তো চালাকি করে এটা কেটে দেন ঠিক আছে নাম্বারে বুদ্ধিরা মনে করেন বিএটিএম থেকে জেনে গেলেন ঠিক আছে এবার সেভ ফাইল দিয়ে দিন So, 2.3 m. Congratulations then. Sorry, dhanyabad then. After never started, 2.3 mb, 22 mb. Okay, sir, 2 mb, 22 mb. 2.3 mb. After marketing. Okay. They can download it. It's a lot of people. Yes, sir. টোপ দিচ্ছে টোপ জি স্যার এটা বলতে নিছিলাম যেটা টোপ দিচ্ছে টোপ দিলো আপনারা টম এন্ড জেরি দেখছেন না জি স্যার যে মাছ ধরতে যায় এটার নাম কি ছিল স্মার্ট শপ না জি স্যার এটা মানে আমাদের ডাউনলোড করা আছে ডাউনলোড হয়ে গেছে আপনারা কেউ চাইলে পেন ড্রাইভে করে নিয়ে যেতে পারেন আমার কাছ থেকে এই দেখেন ডাউনলোড হয়ে গেছে স্মার্ট শপ আমি এটাকে এক্সট্রাক্ট করে নিচ্ছি স্মার্ট শপ কোথায় গেল এই যে স্মার্ট শপ এটা আমাদের টেমপ্লেট হ্যাঁ তো এখান থেকে আমরা index.html ফাইলটা যদি রান করি ব্রাউজারের থ্রুতে এরকম একটা ভিউ দেখতে পাচ্ছি তাই না এটা হচ্ছে আমাদের থিম তো এই টেমপ্লেটটাকে আমরা বসাবো কোথায় আমাদের এই প্রজেক্টের মধ্যে এই প্রজেক্টের মধ্যে ওকে এই টেমপ্লেটে আমরা আমাদের ল্যারাভেল ফ্রেমওয়ার্ক আমাদের ফার্স্ট টার্গেট কি ফার্স্ট টার্গেট হচ্ছে যে আমাদের এই আমাদের প্রজেক্টের মেইন ইউআরএল এ হিট করলে আমাদের এই জিনিসটা আসবে এরকম একটা পেজ আসবে ঠিক আছে এই টেমপ্লেট হচ্ছে এইচটিএমএল একটা টেমপ্লেট এই টেমপ্লেটটাকে কিভাবে আমরা আমাদের ল্যারাভেল ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে আসতে পারি তো কেউ আমাকে কনফার্ম করেন এটা সবার কাছে আছে এখন হয়েছে Thank you.
এটা কি আচ্ছা একটু কনসেন্ট্রেট করেন, আমি আশা করি সবার কাছে টেমপ্লেটটা চলে গেছে। ফাইন, তো আমাদের নেক্সট টার্গেট হচ্ছে আমরা এই আমাদের যে মেইন প্রজেক্টটা আছে লেভেল 41, এখানে যখন আমরা ব্রাউজারে হিট করব তখন আমাদের এইরকম একটা ভিউ চলে আসবে। ওকে, তো তার জন্য আমরা কি করব, তো বেসিক্যালি যেহেতু এটা একটা প্রজেক্ট, সো আমাদের আমরা প্রিভিয়াস মানে আমাদের যে ক্লাস ওয়ার্ক ছিল সেখান থেকে আমরা জানি যে একটা ফ্রন্ট এন্ড থাকবে, একটা কি থাকবে অ্যাডমিন প্যানেল, তাই না? অ্যাডমিন প্যানেল থেকে আমরা কন্টেন্ট গুলো তৈরি করব, সেই কন্টেন্ট গুলো শো হবে কোথায়, ফ্রন্ট এন্ডে। এখান থেকে বেসিক্যালি যে ভিউটা আমরা নিতে চাচ্ছি সেই ভিউটা কোন ফাইল থেকে আসছে, index.html। সো index.html এর কোড গুলোকে আমরা কোন একটা এডিটর দিয়ে ওপেন করি। ওকে, ওপেন করে এগুলোকে কপি করেন, কপি করে এবার আমরা আমাদের লারাভেলের ইয়াতে প্রজেক্টে চলে আসি। এখানে এসে যাবো রিসোর্সের মধ্যে, এরপর ভিউয়ের মধ্যে, ভিউয়ের মধ্যে গিয়ে আমরা এখানে যেটা করব, প্রথমে একটা ফোল্ডার তৈরি করব, এর নাম হচ্ছে ফ্রন্ট এন্ড। ফ্রন্ট এন্ড আপনারা ফোল্ডারগুলোর স্ট্রাকচার ক্যামেল কেস দিয়ে লেখা প্র্যাকটিসটা করতে পারেন, আমি এই প্র্যাকটিসটা করতে চাচ্ছি এখন। সো ফ্রন্ট এন্ড ক্যামেল কেস দিয়ে স্যার মানে ভিউয়ের মধ্যে একটা ফোল্ডার তৈরি করব, নাম দিচ্ছি কি ফ্রন্ট এন্ড, ঠিক আছে? ক্যামেল কেস প্র্যাকটিসটা করতে পারেন। ক্যামেল কেস করতে স্যার? হ্যাঁ আমি বুঝলাম না স্যার, ক্যামেল কেস ক্যামেল কেসটা হচ্ছে যেরকম প্রথম অক্ষর ছোট হাতের, এরপরে সেকেন্ড ওয়ার্ডের প্রথম অক্ষর বড়। বুঝতে পারছি। ফ্রন্ট এন্ড, এবার ফ্রন্ট এন্ড এর মধ্যে একটা পিএসসি ফাইল দেন, মাস্টার ডট ব্লেড ডট পিএসপি, মাস্টার ডট ব্লেড ডট পিএসপি। Now, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এই প্রজেক্টের মধ্যে, আমাদের এই প্রজেক্টের মধ্যে ফ্রন্ট এন্ড এর মধ্যে এবার আর একটা ফোল্ডার তৈরি করেন, এর নাম দেন হচ্ছে হোম। ফ্রন্ট
ফোল্ডার ফোল্ডার হ্যাঁ ফ্রন্ট এন্ডের মধ্যে হোম এবার হোমের মধ্যে একটা পিএসসি ফাইল নেবেন হোম কন্টেন্ট ডট ব্লেড ডট পিএসপি হোম কন্টেন্ট ডট ব্লেড ডট পিএসপি হোম কন্টেন্ট কিভাবে লিখলাম খেয়াল করেন ক্যামেল কে এভাবে প্র্যাকটিসটা করতে পারেন কিছুক্ষণ হোম কন্টেন্ট ডট ব্লেড ডট পিএসপি এবার ফিনিশ করে দিলাম ওকে তো বেসিক্যালি যেটা করতে হবে এখন আমাদের সেটা হচ্ছে আমাদের টার্গেট কি আমাদের টার্গেট হচ্ছে আমরা আমাদের মেইন প্রজেক্টের মধ্যে আসার পর যখন এখানে হিট করব আমাদের এই পেজটা আসবে তাই না এটা আমাদের টার্গেট সো বেসিক্যালি এটা হচ্ছে কি মেইন ইউআরআই এবং এটা একটা গেট রিকোয়েস্ট সো ইউআরএল এ যখন কোন অ্যালাইস এর জন্য কোন কন্ট্রোলারে কোন ফাংশনটা লোড হবে সেটা আমরা কোথা থেকে ডিসাইড করি ওয়েব ডট পিএসপি থেকে URL এর আমরা কোন ইয়াটা থাকলে URL এ কি থাকলে কোন ফাংশনে কোন পেজটা লোড হবে সেটা বলে দেওয়া থাকে কোথা থেকে web.php এবার web.php ফাইলে আসেন web.php ফাইলে এসে আমরা কি করলাম এটা হচ্ছে কি আমার বেস পাথ তাই না ফরওয়ার্ড স্ল্যাশ স্ট্রিংস এর মধ্যে একটা ফরওয়ার্ড স্ল্যাশ এটা ডিফাইন করে কি আমার বেস পাথ বেস পাথের মধ্যে যখন আমি আসা হচ্ছে তখন ওয়েলকাম কন্ট্রোলারের ইনডেক্স ফাংশনটা লোড হচ্ছে তাই না এবার ওয়েলকাম কন্ট্রোলারের মধ্যে আমরা আসি ওয়েলকাম কন্ট্রোলারের ইনডেক্স ফাংশনে আসেন ইনডেক্স ফাংশনে সেখানে অনেক কিছু লেখা আছে না এখানে যা আছে সব ডিলিট করে দেন স্যার ওয়েলকাম কন্ট্রোলারটা ওয়েলকাম কন্ট্রোলারটা কোথায় আছে ফাইন অ্যাপস এর মধ্যে HTTP এর মধ্যে কন্ট্রোলারের মধ্যে অ্যাপ HTTP কন্ট্রোলার সব ক্লিয়ার করে দিও স্যার ইনডেক্স বাদে শুধু হ্যাঁ শুধু অ্যাপ HTTP কেন দুগুলো আছে আপনি একটু মনোযোগ দিয়ে কথা বলে শুনেন তাহলেই তো হয়ে যায় নেম স্পেস তো থাকবে শুধু আমাদের একটা ফাংশন করা ছিল না আমাদের ইনডেক্স এই ফাংশনের মধ্যে যা ছিল সব ডিলিট করে দেন এখন রিটার্ন করেন ভিউ থেকে কাকে আমরা ভিউ করব হচ্ছে হোম ফ্রন্ট এন্ড ডট হোম ডট ফ্রন্ট এন্ড content.home এটা হচ্ছে ফোল্ডারের নাম এটাও কি ফোল্ডারের এটা কি ফাইলের নাম হোম কন্টেন্ট স্যার হোম কন্টেন্ট সরি স্যার হোম কন্টেন্ট কেন আমাদের স্যার এই দরকার স্যার মাস্টার ব্লেড মাস্টারটা আমাদের পরে আনবো আগে দেখেন না আমি যেভাবে করে করেন রিটার্ন করলাম ভিউ থেকে কাকে ফ্রন্ট এন্ড এর মধ্যে হোম এর মধ্যে হোম কন্টেন্ট আগে ঠিক আছে তো এবার যদি আমি ব্রাউজারে যাই কি আসবে বলেন তো স্যার সাদা পেজ কারণ কি কারণ এই লোকেশনে এ নামের ফাইল তো আছে নাকি ফাইল কিন্তু আছে বাট এর মধ্যে কিছু লেখা নাই তো ব্রাউজারে যে হিট করতেছি কি আসতেছে একদম ব্ল্যাঙ্ক একটা পেজ তাই না যাতে যাচ্ছিলাম অ্যাসাইনমেন্ট কি হয়েছে আমরা কি করলাম আমরা আমাদের যে মেইন ইউআরএল আমাদের ফ্রেমওয়ার্কে ঢোকার জন্য মেইন ইউআরএল এর জন্য আমরা প্রথমে ওয়েব ডট পিএসপি ফাইলে আসলাম কারণ জানি ফ্রেমওয়ার্কে ঢোকার রাস্তা হচ্ছে এটা সো এখান থেকে আমি মেইন ইউআরএলটাকে এভাবে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে সিনট্যাক্স হচ্ছে এটা এটার জন্য আমরা ওয়েলকাম কন্ট্রোলারের ইনডেক্স ফাংশনটা লোড করলাম আমরা ওয়েলকাম কন্ট্রোলারে যাচ্ছি ওয়েলকাম কন্ট্রোলার থেকে ইনডেক্স ফাংশনের মধ্যে একটা ভিউকে লোড করা হয়েছে সো এই ভিউয়ের মধ্যে এই এটা হচ্ছে কি নাম ফোল্ডারের নাম এটা ফোল্ডারের নাম এটা হচ্ছে ফাইলের নাম আমরা যদি ভাবে দেখি
কোথায় রিসোর্স ভিউ ফ্রন্ট এন্ড হোম এই হোম কন্টেন্ট ডট ব্লেড ডট পিস এই ফাইলটা রান হচ্ছে তাই না তো বেসিক্যালি এই ফাইলের মধ্যে দিয়ে কিছু নাই এখন আমাদের কিন্তু দেখেন আমাদের ফ্রন্ট এন্ড এর মধ্যে আর একটা ফাইল নিয়েও আছে না মাস্টার ডট ব্লেড ডট পিএসপি এখন বেসিক্যালি এই হোম কন্টেন্ট এর মধ্যে এসে আমরা যদি এখানে একটা যেটা আমাদের ব্লেড ফাইল সেখানে আমরা একটা ডিরেক্টিভ ইউজ করব এট দা রেট এক্সটেন্ড এট দা রেট এক্সটেন্ড বানান ভুল হইলে কিন্তু বিআইটিএম কর্তৃপক্ষ দায়ী থাকবে না কর্তৃত্ব দেখানোর জন্য এটা করছে যে আমরা বানাইছি কষ্ট করে একটু শিখবা না কষ্ট করে কর্তৃত্ব না আপনার কাজে কত সহজ মানে স্যার স্যার মানে জিনিসগুলো একটু চেঞ্জ করে দিচ্ছে আর দুইটা ক্লাস পরে আপনারা ফাল করা শুরু করবেন আবার গালাগালি করবেন যে ফাজলেই পাইছেন স্যার হেডারের মতো কাজ করতেছে হ্যাঁ স্যার স্যার হেডার দিয়ে দেখুন স্যার অন্য কোথাও পাঠাই দিতে বলতো অ্যাকচুয়ালি এক্সটেন্ড হ্যাঁ আচ্ছা দেখি আমার কাজ করে এখানে একটু অ্যাকচুয়ালি এটা হেডারের মতো না এটা অন্য একটা জিনিস বলবো আগে একটু দেখেন ঠিক আছে জাস্ট এই লাইনটা লিখে দিলাম তার মানে কি হোম ফাইলটা আমি যখন কন্ট্রোলার থেকে রিটার্ন করা হচ্ছে কি ফ্রন্ট এন্ডের মধ্যে হোমের মধ্যে হোম কন্টেন্ট সেই ফাইলটার মধ্যে এসে আমি এক্সটেন্ড করলাম কাকে ফ্রন্টের ভিতরে ঢুকে আবার স্যার মাস্টারকে সে এক্সটেন্ড করছে হ্যাঁ নাইস এক্সটেন্ড কথা রাখি ঠিক আছে এক্সটেন্ড ফ্রন্ট এন্ড স্ট্রিংস এর মধ্যে দেওয়া আছে কিন্তু ফ্রন্ট এন্ড ডট মাস্টার হ্যাঁ ফাইলটার নাম ঠিক আছে হোম কন্টেন্ট ডট ব্লেড ডট পিএসপি মাস্টার ফাইলটা তো ব্লেড দিছিলেন মাস্টার ডট ব্লেড ডট পিএসপি সব ঠিক আছে তাহলে তো আমার কম্পিউটার ঝামেলা আছে কি দেন নাই সেই গেছে আসে নাই কন্ট্রোল হয়ে পারছে না
কি আর কোন আছে জানতো ব্রাউজারে জান ফ্যাটাল ইউনিট আছে পাইপলাইনে কন্ট্রোলার কন্ট্রোল করতে আপনি এগুলো কি সাপোর্ট ছিলেন নেমস্পেস নেমস্পেস স্যার এই যে কন্ট্রোল লার্স হবে হায়াস হবে কিভাবে দিব টেমপ্লেট ফাইলে আসেন সিএসএস ফন্ট ইমেজেস এবং জেএস এই চারটা ফোল্ডার কপি করেন কপি করছেন কপি করে ফেস করবেন কোথায় পেস্ট করবো আমরা আমাদের প্রজেক্টের মধ্যে আসেন প্রজেক্টের মধ্যে এসে বেসিক্যালি আমরা এখানে যে কোন জায়গায় করতে পারি কেউ যদি মনে করেন এখানে করবেন তাও সম্ভব কিন্তু বাই ডিফল্ট ল্যারাভেল তার সিএসএস ফাইলগুলো কোথায় রাখছে দেখেন পাবলিকের মধ্যে দেখেন সিএসএস জিএস ফাইলগুলো আছে না তো যেহেতু বাই ডিফল্ট তারা পাবলিকের মধ্যে রাখছে তো আমরা এখানে রাখতে পারি বাট কেউ যদি মনে করেন যে আমি বাইরে রাখবো সেটাও সম্ভব বাট আপাতত আমরা বাইরে রাখার প্র্যাকটিসটা আপনাকে করবেন এর একটা রিকোয়েস্ট থাকবে তো আমরা পাবলিকের মধ্যে প্রথমে একটা ফোল্ডার তৈরি করবো এটা আমি ফ্রন্ট এন্ড কারণ আমাদের বেসিক্যালি সাইট কয়টা হবে দুইটা অ্যাডমিন প্যানেল তো আমরা যাই রে আমি কোথায় আছি ফ্রন্ট এন্ডে তো ফ্রন্ট এন্ডের মধ্যে ঢুকেন ফ্রন্ট এন্ডের মধ্যে ঢুকে ওগুলো পেস্ট করে দেন ফোল্ডারের নাম ফাইলের নাম সবকিছু কিন্তু আমরা ক্যামেল কেস ইউজ করতে যাচ্ছি তো নাম পাবলিকের মধ্যে ফ্রন্ট এন্ডের মধ্যে আমি সিএসএস ফন্ট ইমেজেস জেএস টেমপ্লেট থেকে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিলাম জি পাবলিকের মধ্যে একটা ফোল্ডার তৈরি করেন ফ্রন্ট এন্ড নামে ওকে এবার নেটবিনসে আসেন এখানে দেখেন যে সমস্ত জায়গায় সিএসএস ফাইলের লিঙ্কগুলো দেওয়া আছে তো এখানে আমরা একটা ভিন্নভাবে এই লিঙ্কটা দিব আর কি তো ল্যারাভেল প্রোভাইড করে ডাবল কার্লি লেখেন ডাবল কার্লির মধ্যে একটা ফাংশন তারা প্রোভাইড করছে নাম হচ্ছে অ্যাসেট এ ডাবল এস ই টি ডাবল কার্লির ভিতরে স্যার অ্যাসেট অ্যাসেট ডাবল কার্লির মধ্যে অ্যাসেট ওকে ডাবল কার্লির মধ্যে আমরা অ্যাসেট ফাংশনটি ইউজ করলাম এবার এখানে যখন আপনি এই ফাংশনটা লিখলেন আপনি এখন আছেন কোথায় আপনার ইনডেক্স ফাইলটা যেখানে আছে সেখানে আপনার ইনডেক্স ফাইলটা কোথায় আছে মেইন প্রজেক্টের মধ্যে না এখন এখানে এই অ্যাসেটের মানে হচ্ছে আপনি অ্যাসেটের স্কোপের মধ্যে স্ট্রিং সাইনটা দেন এটা মানে হচ্ছে যে আপনি আপনার ইনডেক্স ফাইলটা যেখানে আছে আপনি এখন সেখানে আছেন এখন এখান থেকে আপনি যদি আপনার ওই সিএসএস ফাইলটাকে নিতে চান তাহলে আপনি কি করা লাগবে পাঁচটা বলেন পাবলিক পাবলিক তারপরে স্যার হলো ফরওয়ার্ড স্ল্যাশ ফ্রন্ট এন্ড ফ্রন্ট এন্ড তারপরে স্যার ফরওয়ার্ড স্ল্যাশ তারপরে এতটুকু কাট করে দিলে হবে না না সিএসএস দিতে হবে তো স্যার ওই যে সিএসএস স্যার এতটুকু করার পর আমরা যদি ব্রাউজারে যাই একটা মিনিমাম চেঞ্জ হওয়ার কথা না একটা ফাইল তো পাইছে অ্যাট লিস্ট তো চেক করি কিছু একটা চেঞ্জ হয়েছে না হ্যাঁ আর ওর এখানে একটা ফাইল মধ্যে যে অনেক আরো অনেকগুলো সিএসএস ফাইল আছে সেইভাবে পাথটা দিয়ে দেন ওরা এই অ্যাসেট ফাংশনটা ইউজ করার জন্য আমাদের সাজেস্ট করছে আর কি যে আপনারা অ্যাসেট ফাংশন দিয়েই করেন ঝামেলা আছে যারা পারেন দেখেন ওখানেও কিন্তু এই ডাবল কার্লি ইউজ করা হয় সো এবার এখানেও ডাবল কার্লি সো এটা একটা পার্থক্য আছে একটু পরে যে একটা ক্লাসে পরে এটা দেখাবো আর কি
সেটা ইনশাআল্লাহ এটাও প্র্যাকটিস করবো আমরা যে কিভাবে অ্যাঙ্গুলার জেস আর এই ডাবল কার্লি কিভাবে আমরা যদি আলাদা হবে, মানে এইটা রেন্ডারিং করে এটাকে চিনবে কে, এটাকে চিনতে হচ্ছে ব্লেড ফাইল, যদি ব্লেড ফাইল না হইতো তাহলে কিন্তু ডাবল কার্লি কিছু চিনতো না। কিছুটা আসছে তাই না? তাহলে এইভাবে বাকি সবগুলো লিঙ্ক দিয়ে দেন সিএসএস ফাইলের জাভাস্ক্রিপ্ট ফাইলেরও। ডাবল কার্লির মধ্যে অ্যাসেট তো যে অংশটুকু ফিক্সড আছে সেটা কি পাবলিক ফরওয়ার্ড স্ল্যাশ ফ্রন্ট এন্ড, এতটুকু অংশ ফিক্সড আছে না? সিএসএস ফাইলের লিঙ্কগুলো জাভাস্ক্রিপ্টের লিঙ্কগুলো দিয়ে দেওয়া হচ্ছে। বুঝিনি বলেন চেক করে দেখি আমার কি অবস্থা। ইমেজ ছাড়া সব ঠিকঠাক মতো আসছে, দেখেন ইমেজ ছাড়া আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক মতো আসছে। এখন ইমেজ গুলোর পাত দিতে হবে। ইমেজের পাত কিভাবে দিব খেয়াল করেন, এই ইমেজ ফরওয়ার্ড স্ল্যাশ উপরে গুলা করে ফেলেন আগে, একটু আস্তে আস্তে করেন, সমস্যা নাই। এখানে তো আপনার ইমেজের লিঙ্কটা কিভাবে দিব এটা আগে দিয়ে দেন, তারপরে আমি আমরা করি সবাই মিলে ইমেজের পাত বুঝছে না। সিএসএস গুলো লিঙ্ক দেওয়া, হ্যাঁ ইমেজের গুলো কিভাবে দেবো একটু খেয়াল করেন, একটু কাজটা সহজ করে নিতে পারে চাইলে। তো
এটা হচ্ছে আমাদের মেইন সাইটটা, মানে আমাদের ফ্রেমওয়ার্কের আর কি, ইমেল ছাড়া আর কি। হ্যাঁ, এরকম হয়েছিল আপনাদের? আচ্ছা, এখন আমরা ইমেজের পাসওয়ার্ড খেয়াল করেন, হাউ ফাইন। তো এখানে আমরা এই ইমেজ ফরওয়ার্ড স্ল্যাশ এটাকে একটু সিলেক্ট করে রাখেন, ইমেজেস ফরওয়ার্ড স্ল্যাশ যেটা করব, প্রথমে দেবো ডাবল কার্লি, তারপরে অ্যাসেট। একটু কেয়ারফুল লেখেন, ভুলে লেখেন তো সর্বনাশ। জি স্যার, সব জায়গায় ভুলে যায়। অথবা একটা কাজ করতে পারি, দুই নাম্বারই করি, চালাকি করি, ও তো বুঝবে না কিছু। কপি করে নিয়ে আসবেন স্যার, এখান থেকে কপি করি আগে। ঠিক আছে, এবার একটা ইমেজ সিলেক্ট করলাম, এবার এডিটে যাচ্ছি, রিপ্লেসিং প্রজেক্ট, এবার এখানে একটা পেস্ট করে দিই। শুধু চেঞ্জ হবে কি, এই যেগুলো থাকবে না, frontend/images, right? কি লিখতে হবে স্যার? এখানে লিখবেন হচ্ছে প্রথমে ডাবল কার্লি, এরপরে অ্যাসেট, এরপরে স্ট্রিংস এর মধ্যে স্কোপের মধ্যে পাবলিক ফ্রন্টেন্ড, এরপরে কি দিবেন ফরওয়ার্ড স্ল্যাশ ইমেজেস, এরপরে আরেকটা ফরওয়ার্ড স্ল্যাশ। স্যার আইটা কি ক্যাপিটাল ইমেজেস না, ওই যে এখানে যেটা ছিল সেটাই ছোট হাতের। এখানে পাবলিক ফরওয়ার্ড স্ল্যাশ হবে, আচ্ছা ঠিক আছে, হয়েছিল এরকম। এবার আপনি কন্টিনিউ দেন, 78টা পাইছে। এবার রিপ্লেস মেসেজ দিয়ে দেন, তারপরে সব প্রত্যেকটা দেখেন ইমেজেস এর পরিবর্তে এটা বসে গেছে না। এখন আপনাকে শুধু ইমেজের নামটা একটু কাট করে নিয়ে এসে 78 বার দেওয়া লাগবে, বেশি না মাত্র। ও থাকলে হয় এখানে এটা কানেক্ট করে দিলে এটা বলতেছেন এখানে ফরওয়ার্ড স্ল্যাশ লাগবে না, এখানেও লাগবে। হ্যাঁ, রিপ্লেসের সময় দিয়ে দিলে ভালো হতো আর কি। আচ্ছা একটা কাজ করে, একটু আমি এটা দিয়ে দিচ্ছি ভিতরে। হ্যাঁ, এটা এটা দিয়ে দেন ভিতরে, ঠিক আছে, চার পাঁচ বার দিয়ে দেন, কি হবে একটু কাজ করে না, সমস্যা কি? বাহাত্তর তো লাগবো, বাহাত্তর সময় কাটে আমরা গপ্প সপ্প করে নেই। বাইরে দেবো আপনাদের
ফরওয়ার্ড স্ল্যাশটাকে বাইরে দিব দিলাম বাইরে উপর স্যার যেটা বললাম দেখেন এরর দিলাম আমাদের তো আসবে ডেটাবেস থেকে তো এখানে মেইন কনসার্ন হওয়ার বিষয় নাই অ্যাকচুয়ালি আর কি একবার দিয়ে দিব স্যার ওই রিপ্লেস হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে করলে এতবার করা লাগবে না একসাথে আছে ঠিক আছে আপনারা ওইভাবে করে দিতে পারেন আমি করলাম দেখি কি হয় একটা হয়েছে আর কি ইমেজগুলো মোটামুটি আসছে মনে হচ্ছে বাট লেটেস্ট এগুলো পড়ে গেল আপনাদের স্লাইডারটা কি ঠিকঠাক মতো আসছে জি না স্যার না স্যার যদি আমরা আসি ডাবল কার্লি ৩০০ দিয়ে দেন আর একটা কথা বললেন ৩৬৪ আর কি আছে আর মনে হয় নাই এবার রিলোড দেই সিস্টেমটা হইছে আর কি ওয়াও নাও ইটস ওয়ার্কিং ওয়েল ৩৬৪ আর ২০০ কত ২০০ স্যার হলো স্যার ৩৪
স্যার আরো দুই একটা আছে অনলাইন এই দুটো ফাইলে আছে আমি দুইটা দিয়েছি দেখেন এই যে আমারটা চলে আসছে সবগুলো ইমেজ সহ আলহামদুলিল্লাহ সব চলে আসছে স্যার লড়তে স্যার চলতে দিচ্ছে না চলতে ঠিক আছে ঠিক আছে জি স্যার তো আমরা আপনি খেয়াল করেন আমাদের প্রজেক্টের মধ্যে আমরা আমাদের মাস্টার ফাইলটাকে নিয়ে আসতে পারলাম তাই না তো নেক্সট ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে এই টেমপ্লেটটাকে আমরা পার্ট বাই পার্ট স্লাইস করে একদম ভেঙে ফেলবো আর কি ঠিক আছে সো আজকে এতটুকুই হ্যাঁ নেক্সট ক্লাসে আমরা বাকিটা করবো